वंदे गुरुपद्वंद्व भक्तबिंद समित श्रीचैत प्रभु वंदे नीता नंदसहोदित श्रीनंदनंदन वंदे राधि का चरणोद गोपीजन सामुक्त बिंदावन मनोहर वाशाकुवश कृपा सिंधु पति पावने वैष्णवभ्यो नमो नमक वाचा लंगुंग लंग लंग तमहंगे परमानंदमाधव वृंदाव तुषदे वै पिया वैकेशवश শুনো ভক্তি পদে দেবী সত্যবক্তৈহি নমো নমঃ নারায়ণঃ নমস্কৃত নরন্ জীবনরত্তম দেহ বিন সরস্বতী ব্যাসম ততোজয়ো কৃষ্ণ কত উপদেশ গৌরী ও পাত্র সুপ্রভাসনে गुरु युक्तो भक्ति सदा अनुराक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगद वरुण सदा परिभवग्नम विष्ट दोहं तेतास पदम शिव विरंचनुकं शरण्यं हिततिहं पनतपाल लोभव दीप वंदे महापुरुषते चरणार यत्दपल्लवन खचंदमि छटा विस्फुत किदर्श पूर्णराग ससागर सारूर्ति साराधिकाई कदा कृष्ण चैतन्य प्रभु श्री प्रभुनतानंद्रियाद्वैत गाधर शिव सदी गौरभक्तंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানু ভুজৌ হোজৌ संकीर्तनकरो कमलाजुताक्ष ग्जरु युगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा भुतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्सिं च मुक्सिं च ददासि नितं भावानुरूपेण सदा न गंगा तरंगरमणीयजटकलापम गौरीभूषी तवाम भाग नारायण प्रियमदापारम वसीपुरपति भजबीशनाथ वागीश्युष्ट वदने लक्ष्मीश वक्षसि जस्ते हृदय संविधित सिंहमहम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम भक्ति इहो भक्तिपहो को कोटिरुद्ध हा हा किम हम किमह चैतन्य चंद्र यदि नहाँ कृपा करोषि भक्तिपद कंटकोटिद्ध को हा हा क्व किम हम कौमी चैतन्य चंदी नाद कृपा गौरी गोष्ठीपति शिशील भक्ति सिद्धांत सरस्वती गोस्मी भोपा পর জগৎগুরু জানিয়েছেন আপনারা বিভিন্ন বিপরীত পরিস্থিতিতে ভজন কখনোই ছেড়ে দেবেন না যে কোনো বিপরীত পরিস্থিতিতে ভয়ঙ্কর বিপরীত পরিস্থিতিতেও আপনার আপনারা হরিভজন কখনোই ছেড়ে দেবেন না হরিধর হরিভজন ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না যে কোনো কোনোভাবেই বিপরীত পরিস্থিতিতে ভগবান আমাদেরকে পরীক্ষা করেন প্রপাত বলছেন বিপরীত পরিস্থিতিতে ভগবান আমাদেরকে বিপরীত পরিস্থিতিতে ফেলে আমাদের পরীক্ষা করেন বিভিন্ন রকমভাবে যে কোনোভাবেই ভগবানের পরীক্ষা ভগবানের পরীক্ষাটাকেও ভগবানের কৃপা বলে জানবেন ভগবানের কঠোর পরীক্ষাটাকেও আপনারা কৃপা বলেই জানবেন ভাবে গ্রহণ করবেন না মঙ্গলময়ের সমস্ত কিছুই মঙ্গলময় মঙ্গলময়ের সমস্ত কিছুই মঙ্গলময় মঙ্গলময়ের এটা অমঙ্গল এটা মঙ্গল এটা মঙ্গল হতে পারে না এটা হয় না যেমন একটা মিষ্ট দ্রব্যের যেখানেই আপনি মুখে দেন সব জায়গাটাই মিষ্টি উত্তর দক্ষিণ উপর নিচে যেখানেই মুখে দেবে মিষ্টি সেই জন্য প্রপাত বলছেন মঙ্গলময়ের সমস্ত ব্যবস্থাই মঙ্গল জগতিক লোক যারা আরোহ পন্থা অবলম্বন করেন তারা ভগবানকে কখনোই পেতে পারেন না অবরোহ পন্থা এবং আরোহ পন্থা প্রভুপাত দুটো কথা বলতেন আরোহ পন্থা এবং অবরোহ পন্থা আরোহ পন্থাতে যেসব আলোচনা আমাদের হচ্ছে কর্মী আদি যারা আছেন তারা প্রত্যেকেই আরোহ পন্থার পক্ষপাত সে সুরত রাজাই হোক আর যেই হোক প্রত্যেকেই আরোহ পন্থা তারা জেনে নেব কর্মকাণ্ড মানেই হল একটা চ্যালেঞ্জিং মুড কর্মকাণ্ড মানেই হল আমি দেখে নেবো জেনে নেবো বুঝে নেবো এরকম ধরনের বিষয় যেটা আরোহ পন্থা সেই আরোহ উদাহরণ দিতে গিয়ে পৌপাত বলছেন একটি হল বাঁদরের বাচ্চা আর একটার উদাহরণ যে মার্জার মানে হচ্ছে ইঁদুরের মানে বেড়ালের বাচ্চা মার্জার মানে হল বেড়াল দুটো উদাহরণ প্রহবা দিতেন বেড়ালের বাচ্চা আর বাঁদরের বাচ্চা দুটো উদাহরণ প্রহবা দিতেন বাঁদরের বাচ্চা তার মা কোনো দায়ী নয় মা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঝম্প প্রদান করে লাভ দিয়ে যাবেন মা যখন যাবে তখন সে দায়িত্বটা হচ্ছে ওই বাঁদরের বাচ্চার দায়িত্ব মায়ের দায়িত্ব নয় যদি ঝাঁপ দিতে গিয়ে বাচ্চা পড়ে যায় বাচ্চা এরকম মারা যায় বৃন্দাবন আমরা অজস্র ঝাঁপ দিতে গিয়ে বাচ্চা সামলাতে পারিনি বাচ্চা ছেড়ে দিয়ে পড়ে গিয়ে মরে গেছে মায়ের কোনো দায়িত্ব নেই বাচ্চা ধরে রাখলে বাচ্চা বুঝবে আর আর বিড়ালের বাচ্চার হলো মা বিড়ালের বাচ্চাকে দাঁতে করে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে পুরো দায়িত্বটা মায়ের যদিও দাঁতে কামড়ে ধরে রাখেন কিন্তু তথাপি ওই কামড়টা অত্যন্ত স্নেহের কামড় ওই কামড়ে লাগে না অনেকে মনে করতে পারে লাগে লাগে না এই দুটো উদাহরণ দিয়ে প্রপাদ আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন একটা হচ্ছে আমি ভগবানকে জেনে নেব নিজের চেষ্টায় আর একটা হচ্ছে সম্পূর্ণভাবে তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া নিজ চেষ্টা বল ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া এই দুটো রাস্তা আছে আরোহ পন্থায় কেউ কোনোদিন আজ পর্যন্ত জয়লাভ করতে পারেন না আরোহ পন্থায় কেউ আজ পর্যন্ত জয়লাভ করতে পারেন নাই কারণ আরুযেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুস্মত অঙ্গ্রহ ভগবানের নিত্য সেবা ভগবানের ভক্তিকে উপেক্ষা করবার জন্য ভগবানের ভক্তিকে উপেক্ষা করবার জন্য ভগবানের নিত্য চরণ সেবাকে উপেক্ষা করবার জন্য যত উপরেই লোক নিজের চেষ্টায় উঠুক না কেন তাকে পড়ে যেতে হয় আরুয্য কৃচ্ছে পরম পদম ততহ পতীয়ধ অনাদৃত জুস্মত অঙ্গ্রহ আপনার চরণকে নিত্য এটা উপলব্ধি করতে না পারার জন্য তাকে যত উপরেই সে উঠুক নিজের চেষ্টায় সেই সে সেখান থেকে তার কোনো নিস্তার নেই তার কোনো লাভ হবে না আর আরেকটা পন্থ হলো জ্ঞানে প্রয়াস মুদাস নমন্তি এব জীবন্ত সন্মুখ রীতম ভবদীয় বার্তা স্থানে স্মৃতা তনুবাং মনোভীর যে প্রায়শ অজিতি ওসি অজিত জিতোপি তৈ তৈলোকচাম তাহলে দুটো পদ একটা হচ্ছে দেখা গেল উপরে উঠে সেখান থেকে যে অবস্থাই হোক যেহেতু ভগবানের নিত্য চরণ কমলের সেবা মানেন না ভগবানকে উপেক্ষা করেন তাই জন্য তার পড়ে যেতে হয় আরেকটা হলো ব্রহ্মা উপলব্ধি করে নিজ চেষ্টা নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া এবার ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মুদাপাশ্য এব। নমন্তী মানে হলো নম নম মানে হলো ন মানে হল হলো না মা ম মানে হচ্ছে অহংকার নিজের সর্বাঙ্গীনভাবে নিজের কর্তৃত্ব অভিমানকে বিসর্জন দিয়ে ভগবানের ইচ্ছার উপর যারাই ভরসা রাখতে পারবেন তারা যদি বিদ্যান নাও হন সবরই কোনো বিদ্বান ছিলেন না সবরই বিদ্বান ছিলেন না কিছুই ছিলেন এইভাবে দেখা যায় অনেক উদাহরণ এরকম আছেন আছেন যেরকম উদাহরণে দেখা যায় যাদের কোনো ব্যক্তিগত যোগ্যতা বিশেষ কিছু নাই কিছুই নাই কিন্তু ভগবত চরণে স্মরণাপত্তির জন্য তারা কৃতকার্য হতে পেরেছেন তারা কৃতকার্য হতে পেরেছে। প্রবাদ বারবার পুনঃ বলতেন ভক্তিপথ ছাড়া অন্য কোনো রাস্তা আছে যারা বিশ্বাস করেন তারা নুনাধিক সবাই মায়াবাদী ভক্তির পথ ছাড়া অন্য কোন পথ আরও আছে অন্য রাস্তাও আছে খোলা এরকম যাদের বিশ্বাস তারা নুনাধিক মায়াবাদ বিচারে দুষ্ট আছে। আমাদের ষষ্ঠ স্কন্ধেতে আলোচনা প্রসঙ্গে যমরাজ ভগবানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম সেখানে সেখানে বলছেন এই শুদ্ধ ভক্তির পথ এতই বিশুদ্ধ যেটা গুহ্যম বিশুদ্ধম অমৃতময় অমৃতমেশরতে এটা গুহাতে গুহ্য গোপন থেকে গোপনীয় ভাগবত বিজ্ঞান এই বিজ্ঞান এতই গোপনীয় যেটা কোটি কোটি জনসংখ্যার মধ্যে এক একজন পেতে পারেন আবার নাও পেতে পারেন এই জন্য বলছেন যমরাজি মহারাজ জানাচ্ছেন তিনি যেহেতু দ্বাদশ মহাজনের একজন অর্থাৎ ভগবত বিজ্ঞান যারা জানেন তাদের মধ্যে তিনি একজন তিনি বলছেন যে এ বড় সুদূর লন আর এটা এতই বিশুদ্ধ আর আমরা আমাদের চিন্তাধারা আমাদের চেতনা সব কিছুই এতটাই দূষিত বিভিন্ন কারণে দূষিত হয়ে পড়ে রয়েছে এই জন্য এই বিশুদ্ধ বস্তুকে যেমন কোনো খাঁটি বস্তু যদি আপনাকে দেয় এখন আপনি হজম করতে পারবেন না এতই ভেজাল খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন যদি কেউ খাঁটি দেয় ভেজাল দিলে পারবে হজম করতে ঠিক এই ধরনের অবস্থাটা আমাদের হয়েছে সমস্ত কন্টামিনেশন হয়ে রয়েছে সমস্ত বিষয়ে মানে এক বিষয় না প্রত্যেকটা বিষয়েই আমাদের চলা ফেরা খাওয়া দাওয়া সঙ্গ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এতটাই দূষিত হয়ে রয়েছে সেখান থেকে নিস্তার পাওয়াটা প্রায় অসম্ভব বলেই মনে হয় নিস্তার পাওয়া যায় কিন্তু অসম্ভব বলেই মনে হয় গুহম বিশুদ্ধম দুর্বোধ্যম এটা বোঝা যায় না এতই জটিল যত জ্ঞাপটা যেটা জানবার পরেতে লোকে অমৃতপ্রাপ্ত হয় অর্থাৎ অমৃত মানে ভক্তিপ্রাপ্ত হয় এর অন্য কোনো রাস্তা নাই ভক্তির কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা খোলা নাই আমরা বিগত দিনগুলোতে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে কিভাবে কর্মযোগকে কিভাবে বলছেন সেখানে কর্মযক্ষে কিভাবে আমরা ঈশ্বরে অর্পণ করে দিয়ে কর্মযক্ষে ধীরে ধীরে কর্ম কর্মা যেগুলো হচ্ছে সব আলোচনা হয়েছে এখানে বলছেন মেব কোরবাণু নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে নৈষ্কর্ম লভ্যতে প্রশ্নটা ছিল নিষ্কর্ম কি করে সিদ্ধি হয় নিষ্কর্ম নৈষ্কর্মটা কী করে সিদ্ধি হয় কর্ম করলে তো মানুষের একটা ফল থাকবে কর্ম যে কোনো কর্ম করলে তার একটা ফল থাকবে এটা কেউ এড়াতে পারবে না কিন্তু তাহলে আমরা কি করে কর্মযোগ শুনতে শুনতে বলছেন যে আমরা আমরা কর্মযোগ বদত না পুরুষ যেন সংস্কৃত হ কর্মযোগের রাস্তায় পুরুষ কিভাবে সংস্কৃত অর্থাৎ নিজের সংস্কারকে বিশুদ্ধ করে নিয়ে বিধুইয়া আসু বিধু মানে বিশেষ রূপে ধৌত করে হৃদয় তো হৃদয় তো বিভিন্ন কামনা বাসনা বিভিন্ন কারণে মলিন থাকে বিভিন্ন কারণে আমাদের হৃদয় মলিন থাকে এই জন্য বলছেন এই হৃদয়কে কিভাবে সংস্কার করে নিয়ে আমাদের যেমন সংস্কার জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের কতগুলো সংস্কার আছে দশবিধ সংস্কার বলে সংস্কার আছে বিভিন্ন রকম জন্ম যখন হলো তখন থেকে গর্ভদান থেকে আরম্ভ গর্ভধান থেকে আরম্ভ করে জন্ম সংস্কার চূড়াকরণ থেকে আরম্ভ করে অন্নপ্রাশন থেকে আরম্ভ করে বিদ্যার সমস্ত কিছু শেষ পর্যন্ত তারপরে সংস্কার আছে গুরু গিয়ে যাওয়া সমাবর্তন মানে ফিরত আসা অনেকে সমাবর্তন মানে বিবাহ বলে কিন্তু সমাবর্তন সমাবর্তন কথাটার মানে সম্যগ্রুপে আবর্ত মানে গুরুগৃহ থেকে সমস্ত কিছু জেনে সে সংসারে ফিরে আসে এই ধরনের অনেক সংস্কার আছে তার মধ্যে পৈতে নেওয়ার সময় সেখানে আমাদের গায়ত্রী মন্ত্র গ্রহণের সময় সংস্কার আছে তারপরে জন্মের সময় তো একটা সংস্কার তারপরে যখন লোকে গায়ত্রী গ্রহণ করবে তখন একটা সংস্কার যখন দীক্ষা গ্রহণ করবে তখন একটা সংস্কার মন্ত্র দীক্ষা গ্রহণ করবে গুরুর থেকে এভাবে বিভিন্ন রকম সংস্কার আছে এই সংস্কারে সংস্কৃত হয়ে কীভাবে বিধুয়া আসুক কর্মানি নৈষ্কর্ম বিন্দুতে পারম কর্ম আবার কি করে নৈষ্কর্মতে পরিবর্তিত হয়ে যায় সেইটা সম্বন্ধে আলোচনা করতে করতে আমরা দেখছিলাম সেখানে বলছেন বেদের যে নির্দেশ অনুযায়ী ক্রিয় ক্রিয়াকর্ম করলে পরে তার বিষয়ে বলা হয়েছিল যে বেদের কোনো দোষ নেই বেদ যেহেতু ঈশ্বরের সঙ্গে অভিন্ন বেদস্য বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মতা আত্মত্ব বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মত্ব তত্র ইহন্তি সুরয় বেদের সঙ্গে ভগবানের যেহেতু পার্থক্য নাই সেই জন্য এতই গম্ভীর বিষয় সাধারণ মানুষ এই বিষয়ে প্রবিষ্ট হতে পারে না বেদের ক্রিয়াকর্মের নির্ণয় বেদের যে নির্দেশগুলো আছে এর আসল মানেটা কি বেদে যে সম যে সমস্ত নির্দেশগুলো বলা আছে এগুলো উপলব্ধি করতে গিয়ে বড় বড় ব্যক্তিগণ পর্যন্ত ঘাবড়ে যান তারা বুঝতে পারেন বেদের ব্যাপারে কি বলা আছে এই যে বলা হলো এটার মধ্যে কি আসল কথাটা মানে কি এই উপলব্ধি করতে গিয়ে অনেক বড় বড় ব্যক্তি তারাও মূহ্যমান হন মোহপ্রাপ্ত হন বেদস্ব সাক্ষাৎ ঈশ্বর আত্মত্যাৎ তত্র মহন্তী সুরয় সুরয় বলতে সুর মানে সাধারণ অর্থে দেবতাকে বোঝায় সাধারণ অর্থে দেবতাকে বোঝায় কিন্তু এখানে দেবতাকে বোঝাবে না সুরয় মানে হচ্ছে যারা দিব্যসূরী যারা অনেক কিছু উপলব্ধি করতে পারেন অনেক কিছু জানেন তারা তারা পর্যন্ত এই বিষয়ে মোহ প্রাপ্ত হন মনি ঋষি এই জন্য আমাদের স্বাস্থ্য বলছেন বেদ বিভিন্ন রকমের আর বিভিন্ন ঋষির মতামত বিভিন্ন এমন একটা ঋষি আর একটা ঋষির সঙ্গে তাদের মতামত এক এরকম বার করতে পারবেন একটা ঋষির মতামত আর ঋষির সঙ্গে এক হয়ে গেছে এটা হয় না সবসময় পার্থক্য গৌতম ঋষি ন্যায়ের কথা বলছেন কণাদ ঋষি আলাদা পরমাণুর কথা বলছেন অন্য সমস্ত তাদের কেউ কর্মকাণ্ড বলছেন কেউ জ্ঞানকাণ্ড বলছেন যখন পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে প্রবেশন করেছিলেন যখন পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে শুকতাল ক্ষেত্রেতে প্রবেশন করেছিলেন সেই সময়তে প্রচুর ঋষি মুনি এসেছিলেন ওখানে জমায়েত যারা ছিল তাদের হিসাব করে ষাট হাজার বলো ষাট হাজার নৈমিস আটাশি হাজার আর শুকতাল ক্ষেত্রেতে ষাট হাজার ছিল ষাট হাজার এত লোক এত ঋষি মুনি সবে ছিলেন তাদের মধ্যে ধৌম্য পরাশর বৈশিষ্ট্য থেকে আরাম করে এমন কোন ঋষি ছিলেন না যিনি আসেননি কিন্তু তাদের প্রত্যেকেরই মতামতের বিভিন্নতা আছে মতামতের এক নেই কোনো ঋষি বলছেন এটা করো কোন ঋষি বলছেন এটা করো রাজার প্রশ্ন ছিল যে আমার এই যে অন্তিম সময় অতি অল্প সময়ের জীবনে বাকি রয়েছে আমাকে চলে যেতে হবে এই সময়তে আমার কী এমন ক্রিয়াকর্ম করলে পরে আমার চরম মঙ্গল হতে পারে এটা রাজার ছিল প্রশ্ন বিভিন্ন ঋষি বিভিন্ন রকম মতামত বলছেন কিন্তু শেষে যখন পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী ভগবানের ইচ্ছা আবির্ভাব হলেন তখন এই প্রশ্নের সঠিক উত্তরটা পাওয়া গেল আগে কিন্তু অনেকে অনেক কথা বলছেন রাজন এটা করুন রাজন এটা করুন কিন্তু নির্ণয় হচ্ছেন কি আমি করব কিন্তু যখন সুখদেব গোস্বামী চলে এলেন তখন এই প্রশ্নটা সঠিক উত্তর পাওয়া গেল পরীক্ষিত মারে যে প্রশ্নটা তো এইটিই ছিল যে আমার যে মরণাপন্ন আমি যে মরণ সম্মুখে আমার এ অবস্থা আমি কি করব? মরণশীল মানুষের পক্ষে কী এমন একটা ক্রিয়াকর্ম বলুন যেটা চরম মঙ্গল লাভ হতে পারে অথপ ইচ্ছা আমি সংসিদ্ধি সিদ্ধি বলে নাই সংসিদ্ধি সম্যক্রূপে সিদ্ধি এটা একমাত্র ভক্তির ক্ষেত্রে বলা যায় অন্য কোন সিদ্ধির ক্ষেত্রে সংসিদ্ধি বলা যাবে না সব সিদ্ধি বলতে পারো জ্ঞান সিদ্ধি অনেক রকম সিদ্ধি কিন্তু সংসিদ্ধি এই শব্দটা একমাত্র তোমার ভক্তির ক্ষেত্রেই ব্যবহার হয় অন্য কিছু ব্যবহার হয় না এই জন্য সুখদেব গোস্বামী কাছে পরীক্ষিত মার্জের প্রশ্ন ছিল অথ পৃস্বামী সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষ শ্রেহৎ মানুষ সর্বত মরণশীল মানুষের পক্ষে ক্রিয়ামন ক্রিয়াকর্ম যেটা করলে পরে আমার শ্রেয়মঙ্গল আমার যে অল্প কোটি সময় বাকি রয়েছে এর মধ্যে চরম মঙ্গল হতে পারে দয়া করে আমাকে এটা বলুন সেখানে সুখদেব গোস্বামীর উত্তরটা ছিল সুখদেব গোস্বামীর উত্তরটি ছিল এ তৎ নিবৃত্ত মানানম সুখদেব গোস্বামীর কি উত্তর ছিল এ তৎ নিবৃত্ত মানানম মিচ্ছতাম অকুত ভয়ম যোগিনাম নিপো নির্ণতম হরে নামানু এ তৎ নিবৃত্ত মানানম যারা নিবৃত্তি চায় প্রবৃত্তি আর নিবৃত্তির দুটো মার্গ আছে প্রবৃত্তি মার্গে লোকে যতই মানা করো সে শুনবে না প্রবৃত্তি মার্গে সে প্রবৃত্তি মার্গে গড়াতে থাকে প্রবৃত্তি মার্গেই চলতে থাকে প্রবৃত্তি মার্গ মানে হলো তার মনে যেটা ভালো লাগে সেটা করবে গুরু বৈষম্য আনুগত্য করবে না গুরু আনুগত্য করলে তো প্রবৃত্তি মার্গে চলাই যাবে না ওর যেটা ভালো লাগে সেটা করবে এই প্রবৃত্তি মার্গ মানেই হলো কর্মমার্গ প্রবৃত্তি মার্গে কর্মমার্গই বলা যায় এর বাইরে কেউ যেতে পারবেন সেই জন্য এখানে বলছেন এ এতদ মানানাম মিচ্ছতাম কুতুমান নিবৃতি যারা সংসারকে দেখে যথেষ্ট হয়েছে এটা যারা বুঝে নিয়েছে যারা সংসারকে দেখে বুদ্ধিমান ব্যক্তি সংসারকে দেখে বুঝে নিয়েছেন এর মধ্যে কিছু নাই কিছু নাই এটা উপলব্ধি করেছেন সে তাদের জন্য বলা হচ্ছে এ তৎ নির্বৃত্ত মাননম মিচ্ছতাম অকুত ভয়ম যারা যদি একদম নির্ভীক হতে চান কোনো ভয় তাকে কোনো তারা করবে না এটা কখন হয় ভয় তখনই চলে যায় যখন আমার কোনো দ্বিতীয় কোনো অভিনিবেশ থাকে না এরকম অনেক শ্লোক আমি পরপর বিগত দিনগুলোতে আলোচনা করেছিলাম ভয়ম দ্বিতীয় ইসাত ঈসাদ এ তো আছেই আরও অন্য অন্য শ্লোক আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম তাবাদ ভয়ম দুণ দেহ সুহিত নিমিত্তম তাৎ স্পৃহা পরিভব বিপুলশ্চ লৌব তাবধ মম ইতি অসৎ অবগ্রহ আর্থি মূলম যাবৎ নতে তে অঘ্রিম অভয়ম প্রবৃণীতে লৌক এইসব আলোচনাগুলো হয়েছে যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণ অর্থাৎ গুরুচরণকে ঐকান্তিক আশ্রয় রূপে কেউ গ্রহণ করতে না পারে যতই তোরা দীক্ষা নিক যা করুক এটাতে কিছু যা আসে না লোক দেখানো দীক্ষা অনেকেই নিতে প্রপাত বলছেন লোক দেখানো দীক্ষা অনেকেই নিতে পারে কিন্তু দীক্ষাটা তো বড় কথা দীক্ষা হতেই পারে এই দীক্ষা তখনই মানা হবে যখন তার সর্বাঙ্গীনভাবে গুরুচরণের শরণাগতি সিদ্ধ হয়েছে একমাত্র গুরুচরণই আমায় বাঁচাবে অন্য কোনো আমায় বাঁচাতে পারবে না কেউ এ বিশ্বাসটা আসা সম্ভব না বদ্মজীবীর আসে না এটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তার স্মরণাগুতি হয়েছে বলে মানা হয় না আর সরণাগতি হয়নি বলে তার ভয় থাকবেই সাংসারিক ভয় বিভিন্ন রকমের লৌকিক ব্যবহারে ভয় থাকবেই তার ভয় যাবে না নির্ভীক হতে পারবে না এটা এটা কখনোই সম্ভব হতে পারে না দ্বিতীয় অভিনিবেশ থাকাকালীন অবস্থায় নির্ভীক হওয়া সম্ভব হয় না কাজেই এখানে দেখা গেল কর্মমার্গ আর স্বতন্ত্রতা মানি হচ্ছে কর্মমার্গ স্বতন্ত্রতা মানি হলো কর্মমার্গ এর আলাদা কিছু নয় এটা একই তাহলে আমাদের প্রশ্ন হলো তাহলে নৈষ্কর্ম কি করে লাভ হয় বলছেন বেদক্ত মেব কুরবানু এটার ফর্মুলাটা বলছেন এ কী পদ্ধতিতে হতে পারে কি পদ্ধতিতে হতে পারে সেটা বলতে গিয়ে বলছেন বেদে যে কর্ম বলা কর্মের কথা বলা আছে করবাণো এটা করতে করতে যদি নিঃসঙ্গ হওয়া যায় নিঃসঙ্গ বলতে এটা অনেকবার বলা হয়েছে যে প্রকৃতি যে ত্রিগুণ তিনগুনের সঙ্গ বর্জিত কিন্তু এই ত্রিগুণের সমুদ্রেতে এই তিনগুনের যে সমুদ্র এর মধ্যে হাবুডুবু সবাই খাচ্ছে তিগুনের এই যে সতরজ তমগুনের বাইরে কেউ কেউ প্রমাণ করতে পারবে না কম আর বেশি কম আর বেশি প্রত্যেকেই এই সতরজ তমগুণেতে হাবুডুবু খাচ্ছে এর বাইরে যেতে না এ সম্ভব নয় কাজে নিঃসঙ্গ বলতে আমরা যদি মনে করি নিঃসঙ্গ বলতে আমি কোনো লোকে সঙ্গ করছি না একা আলাদা রয়েছি এটা মানে ঠিক হতো না যদি কেউ বলে আমি তো নিঃসঙ্গ রয়েছি কারোর সঙ্গে মিশি না কোথাও ভান্ডারায় যায়নি কারোর সঙ্গে কথা বলি না এটা এটাকেও নিঃসঙ্গ না কারণ সে বাইরের দৃষ্টিতে নিঃসঙ্গ দেখাচ্ছে কিন্তু যা যেহেতু তার মনটা বিষয় যেহেতু তার মনটা অনর্থগ্রস্ত অবস্থায় রয়েছে যেহেতু তার মনটা এখনো পর্যন্ত অনর্থগ্রস্ত অবস্থায় রয়েছে সেহেতু তার নির্জনে যাওয়াটা একটা প্রহসন একটা লোক ঠকানো বিষয় যেহেতু সে এখনো পর্যন্ত ত্রিগুণের বসে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছো আবু ডুবু ভাই এই যে ব্যাপারটা রয়েছে বাইরে লোক দেখানো তার নির্জনে যাওয়াটা একটা প্রহসন লোককে ঠকান যেরা রা পৌবাদ বৈষ্ণবকে এই লেখনীতে বলছেন প্রতিষ্ঠার তরে নির্জনেরও ঘরে তব নাম কেবল কৈত্য কি বলছেন প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব নাম কেবল কৈত্যব তুমি লোক ঠকাবার জন্য নির্জন ঘরে নাম করছো হরিকৃষ্ণ করুয়ার অভিনয় করছো তোমার ভেতরে কিন্তু এখনও পর্যন্ত কাম রয়েছে অনর্থ গজগজ করছে অনর্থ থাকাকালীন অবস্থায় কোনো ব্যক্তির নির্জনে যাওয়া সম্ভব নয় প্রহুপাত একথা জানিয়েছেন কখন কোন ব্যক্তি নির্জনে যেতে পারবে কোন ব্যক্তি কখন নির্জনে যেতে পারবে নির্জনে যাওয়া কার পক্ষে সম্ভব সেটা প্রহুপাত এই উত্তর দিয়েছেন কীর্তন প্রভাবে স্মরণ হইবে কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে ভজন নির্জন সম্ভব যখন কীর্তন করতে করতে সাধু কোনো একটা সাধুর কীর্তন করতে করতে যখন স্মরণ হতে থাকে মানে ভগবৎ স্মৃতি অনর্গল হতে থাকে কীর্তন প্রভাবে কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে কালো ভজন নির্জন সম্ভব যখন কীর্তনের প্রভাবেতে অনর্গল ভগবৎ স্মৃতি ভেতরেতে সর্বদাই থাকবে যখন কীর্তনের প্রভাবে সর্বদাই হরিনাম করছ এটা লোক দেখানো হরিনাম হতে পারে কেউ কে বলতে পারে কিন্তু যার সেরকম ধরনের অবস্থায় যিনি পৌঁছেছেন তার কীর্তনের প্রভাবে কীর্তনের প্রভাবে স্মরণ হইবে আর সেই সময় তার নির্জন ভজন সম্ভব কারণ তার কীর্তনের ফলে তার হৃদয়তে গুরু বৈষ্ণব এবং ভগবানের লীলা পরিকর সব কিছু সঙ্গ হচ্ছে বাইরের দৃষ্টিতে গৌর বাবাজি মহারাজ নির্জন জায়গায় রয়েছেন কিন্তু অনর্গল তার নামের প্রভাবেতে সর্বদাই তার মহা সমস্ত গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গ সঙ্গ হয়ে যাচ্ছে কাজেই তাকে নির্জন ভজনের জন্য কোনো দোষপ্রাপ্ত হতে হবে না এটা সবার জন্য নয় কিন্তু প্রভা বলছেন বাদবাকি যারা আছেন যাদের বদ্ধ অবস্থায় মন রয়েছে বদ্ধ অবস্থার মনকে নিয়ে যদি জঙ্গলে যায় নির্জনে যায় সেক্ষেত্রে কেউ বদ্ধমন সঙ্গে যাবে বদ্ধমান সঙ্গে যাবে বর্ধমান সঙ্গে যাওয়া মানে অনর্থ রয়েছে তাহলে সে থেকে নির্জন বলা হচ্ছে না তাহলে এখানে যে বেদক্ত কুরবান ও নিঃসঙ্গম অর্পিত মিশে প্রথম কথা নিঃসঙ্গ বলতে কিন্তু আমি হেরে গেলাম আমি তো আর পাচ্ছি না নিঃসঙ্গ হতে পারবো না আমি তো নিঃসঙ্গ কোথায় হল প্রথম কথা ত্রিগুণের কোনো বসে থাকবো না যেসব লোকগুলো ত্রিগুণের প্রভাবেতে চলছে যেসব ব্যক্তিগুলো ত্রিগুণের প্রভাবে রয়েছে তাদের কোনো সঙ্গ আমি করি না এই প্রতিজ্ঞা কে করতে পারে পারে কি যার জন্য গৌরকিশোর বাবাজি মহারাজ বিমলা প্রসাদ সরস্বতীকে বলেছিলেন আমার প্রভু আপনি আপনি কলির ব্রহ্মাণ্ডে যাইবেন না আপনি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না আপনি কাউর সঙ্গ করবেন না আপনি কাউকে শিষ্য বানাবেন না কি আদেশ করেছিলেন গৌরকিশোর বাবা নিজে বলেছিলেন প্রবাদ নিজে বলছেন বাবাজিমা বলছেন বাবাজিমা বলছেন কেউ মঙ্গল নেবে না মঙ্গল কেউ নেবে না আপনি আমার কাছে বসুন এখানে বসে নাম করুন মঙ্গল কেউ নেবে না সব কপট মঙ্গল কেউ নিতে চায় গৌর বাবা কথাটা খারাপ বলেননি তথাপি প্রহুপাত যদি কেউ বাঁচে এর মধ্যেও তো থাকতে পারে কেউ যাকে বাঁচানো সম্ভব হতে পারে এই জন্য চেষ্টা করছে কাজেই গৌর বাবাজি মারে যে আদেশ ছিল প্রহুপাদের উপর আপনি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না কলির ব্রহ্মাণ্ড কলিকাতা যেটাকে কলকাতা আমরা বলি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না আবার কলি কলির ব্রহ্মাণ্ড মানে যেখানে জড়জগতের লোক থাকে যত ধাম ছাড়া বাইরে অবশ্য ধামের মধ্যেও বাইরের দৃষ্টিতে বাইরের লোক রয়েছে ধামে থেকেও ধাম হবে না বাইরের লোক রয়েছে না বাইরের লোকের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কাজে ধামবাস মানে হলো ঐকান্তিক ধামবাস ধামবাসের সম্বন্ধে ভক্তিম ঠাকুর বলেছেন ধামবাস কাকে বলে এই চিনলে চিন্তা করলে মাথার চুলগুলো উঠে যাবে ধামবাস ভক্তিমন ঠাকুর করেছিলেন নিজে করে দেখিয়েছিলেন ছিলেন ঠাকুর সানন্দ সুকতা গুঞ্জে থেকে ধামবাস কাকে বলে এটা নিজে দেখিয়েছিলেন কাজে ধামবাস কাকে বলে এটি এটা সবার পক্ষে সম্ভব নয় ধামবাস আমাদের পক্ষে খুবই মুশকিল হয়ে যায় যারা জড়োসঙ্গ এখনও ছাড়তে পারছেন না নুনাধিক অল্প বিস্তর চলছে ধামবাস খুবই কঠিন ধামেতে রোজগার করা যায় না ধামেতে রোজগার করতে নাই এমন কি আমাদের অনেক গুরুবর্গ বলতে ধামের ভেতরে ভিক্ষা পর্যন্ত করবেন না বলতেন ধামের ভেতর ভিক্ষা করবেন না এ কথা কি বলবো অনেক কঠিন এসব জিনিস যাই হোক এখন নিঃসঙ্গ কথাটার মানে বলতে প্রভুপাত এবং গৌর কিশোর বাবাজি মহারাজ যেটা বলছেন আপনি কাউর সঙ্গ করিবেন না তার মানে আপনি কাউর সঙ্গ করবেন না মানে আপনি নিঃসঙ্গ থাকুন তাই তো মানেটা কী হল আপনি কাউর সঙ্গ করিবেন না তার মানে কি তার মানে কাউ আপনি নিঃসঙ্গ থাকুন মানে ত্রিগুণের বাইরে থেকে যেটা অর্জুনকে ভগবান বলছেন ত্রৈগুণ্য বিষয়া ভেদা নিঃ্ত নিশ্চয়গুণ্য ভাবার্জুন ত্রৈগুণ্য বেদা হে অর্জুন ভাবার ভাবার্জুন নিস্তরগুণ্য ত্রিগুণের বাইরে যাও ভব অর্জুনও তার বাইরে গিয়ে তুমি দেখাও আমাদের কথা তাহলে নিঃসঙ্গ কথাটার এখানেই আমরা হেরে যাব এখানে হওয়া নিঃসঙ্গ অর্পিত মিশ্বরে ওপাক বলছেন আমি বাবাজি মহারাজের প্রত্যেকটা কথাই পালন করেছি কিন্তু আমাদের দৃষ্টিতে তিনি পালন করেন নাই করেছেন কি তিনি বাইরের দৃষ্টিতে কলকাতায় যেতেন বাইরে যেতেন তো কুঞ্জদা তাকে জোর করে নিয়ে গেছেন আপনাকে কলকাতায় যেতেই হবে আপনি না গেলে ওদেরকে উদ্ধার করবে কি আপনি কেন এসছেন জগতে যেতেই হবে তো প্রাক বলছেন আমি কলির ব্রহ্মাণ্ড আমি কলির ব্রহ্মাণ্ডে যাই না প্রবাদ বলছেন আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি ছিল বাবাজি যে প্রত্যেকটা কথাই পালন করেছি আমি কলির ব্রহ্মাণ্ডে যাই না আমি গৌরিয়া মঠের অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গনে যাই আমি গৌরিয়া মঠের অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণে যাই সেখানে হরিকথা কীর্তন করি আমি কলির ব্রহ্মাণ্ডে যাই না আর সঙ্গ করার কথা বলছেন আমি কাউর সঙ্গ করি না প্রপাত বলছেন আমার গুরুপাদ পদ্ম পরমংস শ্রেষ্ঠ আমার গুরুপাদ পদ্ম পরমাংস শ্রেষ্ঠ তিনি যে উচ্চ সঙ্গ যে এত উঁচু সঙ্গ আমাকে দিয়েছেন তিনি যে এত উঁচু সঙ্গ আমাকে দিয়েছেন তারপরে আমার এই সস্তা সঙ্গ করবার ইচ্ছা নাই প্রপাতের ভাষাটা বুঝতে পেরেছ শিল পরমাংস বাবাজি মহারাজ গুরুপাদ পদ্ম আমার এত উঁচু সঙ্গ দিয়েছেন হায়েস্ট অ্যাসোসিয়েশন আমাকে এত উঁচু সঙ্গ দিয়েছেন এরপরে আমার এই জগতের কাউ রুচি করার ইচ্ছে না কোনো একটা মেয়ে ছেলে কোনো একটা বেটা ছেলে কোনো একটা টাকা পয়সা দিচ্ছে কোনো সঙ্গ করার রুচি নাই প্রবাদের ভাষাটা বুঝতে পেরেছ যে উচ্চ সঙ্গ আমার গুরুফাত আমায় দিয়েছেন তারপরে আমার এর কাউ সঙ্গ করার রুচি নাই রুচি নাই তো আমি করব কি করে রুচি নাই মানুষ তো রুচির বসেই করে রুচি নাই আমার কাউ সঙ্গ করা রুচি হ্যাঁ তবে আমি যে কলকাতায় লোকের সঙ্গে কথা বলছি আপনারা দেখেন প্রবাদ বলছেন বিভিন্ন লোক আমার কাছে দেখা করতে আসে তো বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয় প্রবাদ বলছেন আমি তাদের সঙ্গ করি না আমি তাদের সঙ্গ আমার সঙ্গটা ওদের দেওয়ার চেষ্টা করি আমার সঙ্গটা ওদের দেওয়ার চেষ্টা কর ওদেরকে তোলবার জন্য কিন্তু ওদের সঙ্গে আমি করি না ফলো বুঝে গেল আমি ওদের সঙ্গ করি না ওদের সঙ্গ করা মানে কি ওদের সঙ্গ করা মানে কি ওদের সঙ্গে বিনিময় করবো পৃথিবী নয় হচ্ছে সঙ্গ তার মানে উনি যে বি যে কোনো ক্রিয়াকর্ম করছেন এটা আমার অনুমোদন আছে অনুমোদন আছে না প্রীতি সঙ্গ করছে এটা নিন এটা দিন তাহলে সঙ্গ করা মানে হলো অনুমোদন আছে আমার তাহলে আমার নিঃসঙ্গ আমি হতে পারবো না তা প্রবাদ বলছেন এই যে কলির ব্রহ্মা আমি যে যাই বিভিন্ন লোক আমার সঙ্গে দেখা করতে আসে জেনে রাখুন আমি এদের কাবীর সঙ্গ করি না আমি কাউরই সঙ্গ করি না বরঞ্চ এদেরকে আমি যে গুরুদেবের সঙ্গ পেয়েছিলাম সেই সঙ্গের কী পরিমাণ কিছু অংশ ওদেরকে দেওয়ার চেষ্টা করি ওদেরকে তুলে আনার জন্য আমার সঙ্গটা ওদের দিই ওদেরকে তুলে আনার জন্য আর আপনি কাউকেও শিষ্য বানাইবেন না আপনি কোনো শিষ্য বানাইবেন না বাবাজি মহারাজের কথা প্রত্যেকটাই পালন করেছি আমি বাস্তবিক পক্ষে কাউকেই শিষ্য বানাই নাই আমি বাস্তবিক পক্ষে কাউকে শিষ্য বানাই নাই এই যে যেটা দেখছেন এরা কেউ আমার শিষ্য না এরা আমার গুরু যাদেরকে দেখছেন আপনারা মনে করছেন আমার শিষ্য কেউ আমার শিষ্য না এগুলো সব আমার গুরু গুরুপাত ওয়াইল গিভিং দীক্ষা টু মি ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ গিভিন স্পিড লোটাস বিপাত প্রপাদের চরণে দিয়েছি তোমাদের আমি দীক্ষা দিই নাই প্রপাদের কাছে তোমরা দীক্ষিত এই কথা বলতেন যাই হোক তাহলে প্রপাত শুধু মুখে বলেন নাই এটা প্রমাণ করে দেখিয়েছেন প্রপাত শুধু মুখে বলেন নাই যে আমি এদেরকে এরা আমার শিষ্য নয় এরা আমার গুরু এটা কার্যক্ষেত্রে তিনি দেখিয়েছেন নিজের আবির্ভাবিতে এসব কথাগুলো বলছেন এই যে দেখছেন আমার বিপদ উদ্ধারণ আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ যারা রয়েছেন যারা প্রতিপদে আমার পদস্খলন থেকে আমাকে বাজাচ্ছেন যারা প্রতিপদে আমার পদস্খলন থেকে আমাকে বাজাচ্ছেন আমার উপর নজর রাখছেন আমি যেন কোনো ভুল কাজ না করি আমার যেন অধবপতন না হয় তারা আমাকে তারা আমাকে সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত করে রেখেছেন এটা তারা আমার গুরুবর্গ তারা কেউই আমার শিষ্য নয় এইভাবে ওপার দৈন্য করে এই কথাগুলো বলছেন তাহলে মেব কোরবাণ নিঃসঙ্গম অর্পিত ঈশ্বরে এই কথাতে প্রথম কথা হল আমরা নিঃসঙ্গ হতে পারব কিনা যেটা কপিল দেবের মার কথা বলেছিলাম সঙ্গজ সংস্কৃতর হেতু অসসজ সংস্কৃতের হেতু বিহিত অসস্যবিহিত বিহিত ধিয়া সয়েব সাধু কৃতঃ নিঃসঙ্গত্যায় কল্পতে এটা হলো আসল সরোপ আমি দুটো শ্লোক থেকে একটা একটা করে বলি আসলেও ভুল নয় এটাও ঠিক কিন্তু এটা হলো আসল সোল এখানে বলছেন সঙ্গ য সংস্কৃতের যত কিছু সঙ্গ করবে সে বাবা ভাই বোন স্বামী স্ত্রী যা কোনো সঙ্গ করবে এমনকি ভাই সব সঙ্গ বন্ধনে কারণ এখানে বদ্ধ অবস্থা রয়েছে সঙ্গ য সংস্কৃতের হেতু যে সঙ্গটা তুমি করছো মা এটা তোমার সংসারের কারণ হয়ে দাঁড়াচ্ছে তুমি এই সঙ্গ থেকে বাঁচতে পারবে না এটা তোমাকে সংসারে টেনে নিয়ে যাবে ঘোরাবে এই চাকা সংসারের চাকা সঙ্গ যে সংসারের হেতু হো অসৎস্যবিহিত ধিয়া এই অসৎ এরা যেহেতু অসৎ মানে হলো তাদের সৎ ব্যক্তি সৎ বস্তুতে অভিনিবেশ নাই অসৎ কাকে বলে এটা গালাগাল নয় অসৎ মানে হলো যাতে দ্বিতীয় দ্বিতীয় অভিনিবেশ রয়েছে যাদের সৎ অর্থাৎ ভগবান চরণে ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের সাধু চরণে যাদের মন নাই লোক দেখানো লোক দেখানো আছে এদেরকে অসত্যু বিহিত এদের সঙ্গ যদি হয় সয়েব স্বয়েব সাধুসূ এই সঙ্গটাই যে পৃথিবী যে পৃথিবিনিময় যে পৃথিবী যে পৃথিবিনিময় তুমি সংসারের লোকের সঙ্গে করছো স্ত্রী পুত্র ভাই বন্ধু সবার সঙ্গে যে পৃথিবিনিময় করছো এই পৃথিবিনিময়টা তোমার সংসারের কারাগারে রেখে দেবে তুমি এটা বার করতে পারবে না ব্রহ্মা এই কথা বলছেন তা আবধ রেগা দয়ু তা এই এই কথা বলছেন কেন এই কথা ব্রহ্মা বলছেন এর থেকে নিস্তার নেই কিন্তু এই সঙ্গটাই যদি সাধুদের সঙ্গে করি এই সঙ্গটাই যদি আমি সাধু সঙ্গের সঙ্গে করি বাস্তবে সাধুর সঙ্গে তাহলে সব নিঃসঙ্গ তায়কল্পতে এটা আমাকে নিঃসঙ্গ করে দেবে অর্থাৎ ত্রিগুণের বাইরে নিয়ে চলে যাবে আমাদের যে কোনোভাবে এর কোনো অন্য কোনো রাস্তা নেই আজ নয় কাল কাল নয় পর যে কোনোভাবে আমাদের ত্রিগুণের বাইরে যেতেই হবে এর কোনো অন্য রাস্তা নেই আজ পাচ্ছ না ঠিক আছে চেষ্টা করো এর বাইরে কোনো রাস্তা নেই যতক্ষণ পর্যন্ত সঙ্গ ত্যাগ না করবে মানুষে বাইরে ত্যাগ করলে হবে না ভান্ডারাই যাই না এই বলে হবে না মানুষে ত্যাগ করতে হবে মন থেকে মন থেকে যে ত্যাগ করতে পারবে সে হচ্ছে বাস্তবিক ত্যাগই যে তখন ত্রিগুণের অতীত ভূমিকায় যেতে পারবে যে ব্যক্তি ত্রিগুণের অতীত ভূমিকায় যেতে পারবে তিনি পারবেন দশায় উন্নীত হতে তিনি যে কর্ম করবেন তার কোনো ফল তার কাছে আক্রমণ করবে না যেটা কথাটা ভগবান সোজা কথায় বলেছিলেন কর্মণ্যী বা আধিকার মা ফালিশ কথা আসুন কর্ম তুমি করো কিন্তু ফলের আশা করবে না এটা আমার হাতে এটা তোমাদের কোনো অধিকার নাই কাকে কোন কর্মফল দেবো কেন দেবো এটা আমার কর্মফল সব আমার হাতে যেটা আগে ভগবান শ্রীকৃষ্ণ যেটা পিতাশ্রী নন্দমহারাজকে বলছিলেন কর্ম না জাতে জন্তু কর্মনা জাতে জন্তু কর্ম নৈব অভিপদতে ভয়ক্ষেম কর্ম কর্ম না জাতে জন্তু কর্ম না জাতে জন্তু কর্ম নৈব প্রবিল এই চাষৎস কর্ম না জাতে জন্তু কর্ম প্রবিল এই শ্লোকটা সুখম দুঃখম ভয়াম খেয়েম কর্মের নৈব এটা হচ্ছে পুরো শ্রোক যাই হোক এখন নম লবতের সিদ্ধি নকর্মের সিদ্ধি হবেই হবে কিন্তু কর্মের যে প্রেরণাগুলো ভালো করে শোন এই যে বেদের কর্মগুলো নিঃসঙ্গভাবে করতে করতে যদি ঈশ্বরে অর্পণ করা যায় আমার জড়জগতে আমি যে কর্মটা করলাম তার মধ্যে ত্রিগুণের আমার কোনো সঙ্গ হয় নাই আমি যে কর্মটা করেছি তাতে ত্রিগুণের কোনো সঙ্গ আমি রাখি নাই আর না রেখে আমি ভগবানের চরণে সর্বাঙ্গীনভাবে দিয়ে দিয়েছি আর এতে কি হবে এইভাবে নিষ্কর্ম নম লবাতে সিদ্ধিম নিষ্কর্মের যে সিদ্ধি এটা তখন লাভ হবে কিন্তু যে কোনোভাবেই যদি কেউ প্রশ্ন তোলে তাহলে যে কর্মটা করলো কর্মের তো একটা ফল আছে এটা তো এড়াতে পারবে না কেউ বলতে পারে কর্মটা যে করলো কর্মের তো ফল আছে কর্মের তো ফল আছেই কর্মের ফল আছে বলেই তো কর্মের ফলটা আমাকে যেন না স্পর্শ করে সেই জন্য তো ভগবানের দিয়ে দেওয়া হল ভগবত অর্পিত ভগবানের অর্পণ কেন হলো যে কর্ম যেন আমাকে আক্রমণ করতে না পারে আমি তো তোমার জন্য করেছি কীর্তন তো বিকেলবেলা করা হলো না রহিয়া তোমারও ঘরে ভগত বিনোদ সব কর্মগুলো করবে তোমার ইচ্ছায় সব কর্মগুলো করবো থাকিয়া তোমারও ঘরে ইত্যাদি কথা বলেছে এখন যাই হোক বিগত কতদিনে মোটামুটি এই সব কথাগুলো বোঝা গেল পরবর্তী সময়েতে এবার এই আবির্হত্র ঋষি আবির্হত্র বলছেন ইয় আশু হৃদয় গন্থিম নির পরাত্মান বলছেন হৃদয় আশু নির্জি নিরু পরম পরাৎ বিধিন উপচরিত দেবম তন্ত্র উক্তেন কেশবম বলছেন এই যে নকর্ম সিদ্ধির কথা বলা হল এতে কি হয় যখন কর্ম যখন ভগবত অর্পিত হয়ে যায় তখন আর কোনো বন্ধনের কারণ থাকে না য আসু হৃদয়গন্থিম নির্জি হিরসু পারাত্মা এতে কি হয় না জীবাত্মার বন্ধন ছেদন আমাদের ভেতরে তো দুজন পুরুষ আছে না আমাদের তো দুজন পুরুষ আছে একটা হচ্ছে যেটাকে বলা হয় পরম পুরুষ পরমাত্মা আর একটা পুরুষ হলো জীবাত্মা আচ্ছা যদি বলে পুরুষ কেন বলা হলো পুরুষ বলার কারণ পৌরুষ আছে পৌরুষ আমি করেছি যেটা ভগবান যদি বলে আমি করেছি তাহলে কোনো দোষ থাকে না তার পৌরুষ আছে ভগবানের পৌরুষে আমাদের ভগবানের শক্তি তো আমাদের শক্তি তাহলে ভগবানের পৌরুষটাও কোনো দোষের ভাব নেই কিন্তু বদ্ধজীব যেহেতু মায়াতে পড়েছে বদ্ধজীব যেহেতু বদ্যদ্বীপ বদ্ধজীব যেহেতু মায়াতে পড়েছে মায়ার মধ্যে বাঞ্ছা গল্প বদ্যদ্বীপ যেহেতু মায়ার মধ্যে অবস্থিত রয়েছে তার মধ্যে পৌরুষ থাকবেই তার মধ্যে পুরুষ আকার আমি করেছি এই অভিমান তার থাকবে এই জন্য পুরুষ দুরকম আমাদের হৃদয়তে দুই রকম পুরুষ আছে এক পুরুষ হলো পরম পুরুষ পরমাত্মা আর এক পুরুষ হল জীবাত্মা পরম পুরুষের কোনো দোষ নাই কেন তো স্বাভাবিকভাবেই তিনি তো নির্লিপ্ত ভগবান নিজেই তাহলে এখানে বলছেন এইভাবে যদি আমি বে বেদোক্ত কর্ম করলাম কিন্তু নিঃসঙ্গম অর্পিত ঈশ্বরে নিঃসঙ্গভাবে প্রকৃতির কোনো গুণ আমাকে স্পর্শ করল না আমার কর্মেতে কোনো কন্টামিনেশন কোনো দূষণ হলো না আমি ভগবৎ চরণে দিয়ে দিলাম ভগবত চরণে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মের ফল আর আমাকে ভোগ করতে হবে না যার জন্য বৈষ্ণবদের কোনো জন্মকর্ম বন্ধন থাকে না বৈষ্ণবদের কেন জন্মকর্ম বন্ধন থাকে না কি জন্য বাকি লোকে থাকে অবশ্য মেয়ে ভক্ত কৃতকর্ম শুভাশুভম কিন্তু বৈষ্ণবের জন্য কিন্তু জন্মকর্ম বন্ধন থাকে না ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্বতী বৈষ্ণবের জন্মকর্ম বন্ধন থাকে না কেন থাকে না কেন ওরা তো নিজের জন্য কিছু করেন। আমি অবশ্য বাস্তব সাধুর কথা বলছি আমি সাধারণ কাউর কথা বলি নাই আমি সাধারণ কাউর কথা বলি না যেটা পৌপাদের ভাষা যেটা পৌপাদের ভাষাতে একটা একটা কথা বলে একটা প্রমাণ দিতে হয় না পৌপাদের ভাষাতে কোনো কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়া চেয়ে যারা সেই তো প্রশ্ন তাহলে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব এই ধরনের কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী যাকে ছেড়ে দিয়ে চলে গেছে যদি অভিমান করে বলে যিনি ছেড়ে দিয়েছেন এটা ভুল কথা আমি কনক কামিনী ছেড়ে দিয়েছি এটা অভিমানের কথা এটা হলো না আমি কোন এটা অভিমানের কথা কনক কামিনী আমায় ছেড়ে দিয়ে চলে গেছে এটা তাদের মহিমা ভগবানের মহিমা কনক কামিনী তারই তো মায়া তিনি ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে কনক কামিনী আমি ছেড়ে দিয়েছি এটা অভিমান এই কথা বলেননি এরা বলছেন কনক কামিনী যিনি যিনি ছেড়েছেন ছেড়েছেন কনকাম এই কথা বলেন যিনি ছেড়েছেন কনক কামিনী এই কথা বলেননি তিনি বলেছেন কনক কামিনী ছাড়িয়ে আছে যারে যাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই বৈষ্ণব তাহলে সেই সব বৈষ্ণবের কথা বলা হলো তাদের জন্মকর্ম কোনো বন্ধন থাকে না তারা নিজের জন্য কিছু করে না কোনো কিছু করেও তাদের কোনো বন্ধনের মধ্যে পড়তে হয় না এখন য আশু হৃদয়ে গ্রন্থিম নির্জিহু পরা পরাত্মানহা বিধিন উপচরে দেবম তন্ত্রোক্তেন কেশবম এই যে জীবাত্মার বন্ধন ছেদনের অভিলাষী জীবাত্মার যে বন্ধন ছেদনের অভিলাষী কোনো একটা মানুষ কথা বলছে নিজের কথা আচ্ছা আপনার ভেতরে জীবাত্মা জীবাত্মা তো আপনার ভেতরে আছে নাকি জীবাত্মা তো সবার ভেতরেই আছে কাজেই এই জীবাত্মার যে বন্ধনটার মধ্যে পড়ে রয়েছে জীবাত্মা সেই জীবাত্মার বন্ধন ছেদনের অভিলাষী ব্যক্তি হু হি রিয়েলি ইন্টারেস্টেড টু কাট বন্ধন কাট সমস্ত ধরনের বন্ধনটাকে যে কাটতে রাজি আছে অভিলাষী হয়েছে তিনি কি করবেন তিনি কী করবেন তার কথা হল যথাবিধি বেদক্ত কর্ম করবেন আর তন্ত্রবিহিত কর্ম দ্বারা পরম দেব কেশবের পূজা করবেন অর্থাৎ তিনি যে কোনো ক্রিয়াকর্ম করবেন তার মূল উদ্দেশ্য থাকবে ভগবানে অর্জন করা ভগবানকেই আমি খুঁজি ভগবানকে খুশি করা যেটা রায় রামানন্দ সংবাদ আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু যখন রায় মহাশয়কে দিয়ে প্রথম থেকে শুরু করছেন প্রথমে যারা গৃহস্থ ব্যক্তি রয়েছেন গৃহকর্ম করছেন তারপরে এবার গৃহে থেকে ভগবানের উদ্দেশ্যে করছেন ভগবানের উদ্দেশ্য অর্পণ আদি কর্মার্পণ সব কিছু এইসব করতে করতে উঠছেন তারপরে মিশ্রা ভক্তি শূন্য ভক্তি এগুলো সব বলছেন তো করতে করতে অন্তিমে গিয়ে একেবারে শ্রীমতী রাধারানী দয়াময়ীর যে ভক্তির কথা এটা জড়জগতের মানুষের মাথায় কোনোদিন দিন ঢোকা খুবই কঠিন সম্ভব নয় তাহলে জীবকটা জীবাত্মার আমার যে ভেতরে জীবাত্মাটা রয়েছে এই জীবাত্মার বন্ধনের যিনি ছেদনকারী ছেদন করবার অভিলাষী আচ্ছা আমার বন্ধনটা ছেদন হয়ে গেলেই ভালো এই ছেদনের অভিলাষী ব্যক্তি তিনি যথাবিধি বেদের ক্রিয়াকর্ম করবেন করুন কিন্তু তন্ত্রবিহীন তন্ত্রবিহিত কর্ম দ্বারা পরম তন্ত্র মানে হল ফর্ম যা কিছু বেদে রেখা আছে যেমন একটা যোগ্য করবেন তন্ত্র কাকে বল তন্ত মানে হলো এক কথায় বলা হলো যে এটাকে অ্যাপ্লাইড ফর্মে কীভাবে করবো মানে হলো টেকনিক যেমন একটা যোগ্য করবার আপনি আয়োজন করলেন আমি একটা যোগ্য করব কিন্তু যোগ্যটা করবার জন্য আপনাকে জানা দরকার যোগ্য করতে গেলে কিভাবে কিভাবে বেদি করতে হবে বেদি নির্মাণের পরে কিভাবে আপনি বালুকা দেবেন তারপরে পিথ শ্বেত স্বর্ণ কৃষ্ণবর্ণ রেখাগুলোকে কখন কোথায় দিতে হবে এগুলো তাদের মধ্যে কতটা ব্যবধান থাকবে আঙুলের ব্যবধান কোথায় আপনি এই যোগ্য কাষ্ঠটা যখন জ্বালাবেন কোন জায়গায় প্রথম আপনাকে রাখতে হবে কাঠের যে আপনি কিভাবে সাজাবেন একটার পরে একটা সাজাবার পরেতে আগুনটা কিভাবে দেবেন আগুন কিভাবে চয়েন করবেন হাউ টু কালেক্ট পিওর ফায়ার যোগ্যে এগুলো সব হচ্ছে বিষয় এগুলো সব টেকনিক যদিও তন্ত্রটা পরবর্তীকালে দুষ্ট ব্যক্তিরা নোংরা কাজে লাগিয়েছে এই তন্ত্রটা পরবর্তীকালে নোংরা ব্যক্তি যারা দূষিত ব্যক্তি তারা এগুলোকে নোংরা কাজে লাগিয়েছে লিখে পরের অনিষ্ট করা এসব কাজে লাগে তন্ত্র কিন্তু খারাপ নয় মন্ত্র সন্ধুর ভালো কিন্তু এগুলো প্রয়োগটা নোংরা কাজে করেছে অথর্ববেদ তো এত সব আছে না ভয় পেয়ে যান ও ভয়ংকর কিন্তু এগুলো প্রয়োগ করতে নাই যারা ভক্তি রাজ্যে আছেন তারাও এখন এই সবই করছেন তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র এগুলো করছেন আসল কিছু তো নাই আসল কিছু নাই কীভাবে লক্ষ্যে বসীকরণ ওরা এইসবই করে যাচ্ছেন যাই হোক এখন এই যে কথাগুলো বলা হলো বলার পরেতে শেষ কথা হলো যে আমরা বেদের এই যে গুরু রহস্য বেদের যে বেদের এক একটা যে লোভনীয় বেদের এক একটা যে লোভনীয় একটা যে উপদেশ আছে এই লোভনীয় উপদেশগুলোকে কেন্দ্র করে বদ্ধজীব কিছুটা এগিয়ে যাবে যদিও আমরা জানি যে বাচ্চাটাকে তেঁতো ওষুধ খাওয়াচ্ছি কারণ হলো মিষ্টি খেতে খেতে তার ক্ষতি তেতো ওষুধ কেন খাওয়াচ্ছি যেন কিমিটা পড়ে যায় কিন্তু বাচ্চাটা তো খাবে না তাই জন্য যদিও আমি জানি যে তেতো ওষুধ খাবার সঙ্গে সঙ্গে তাকে লাড্ডু দেওয়া যায় না লাড্ডু দেওয়া উচিত নয় কিন্তু সে তো মানবে না আমি তেতো ওষুধ খাওয়াচ্ছি এই উদ্দেশ্যে তার ভেতরে কিমি আছে চলে যাব কিন্তু তেতো লাড্ডু ছাড়া খাবে না তাহলে ইচ্ছে করে একটা লাড্ডুও দিতে হল লাড্ডু দেওয়ার উদ্দেশ্য ছিল না বেদও এই কথা বলছে আমাদের আমার উদ্দেশ্য নয় এরা স্ত্রী সঙ্গ করুক যা খুশি গরু ইচ্ছামত কুকুর বেড়াল প্রবাদ বলছেন শাস্ত্র বলছেন আমরা পৌপাদের বচনগুলো তুলে তুলে আমরা বিচার করার চেষ্টা করি কিন্তু বৈশিষ্ট্য ঋষি তিনিও তো এই কথাই বলেছেন বৈশিষ্ট্য ঋষি কী বলেছেন আহার ভাই মাইথুনাঞ্চ সামান্য মেয়ে তৎপী নানা জ্ঞান ও বিশেষ অধিক ও নানম নহীনা পশুবি সমান বৈশিষ্ট্য মনে এই কথা বলেছেন বলছেন কিছু করার নেই কোনো লোকই শুনবে না মানুষ মানে হলো একটা পশুর একটা সংস্করণ ভাগবতে যেটা বলছেন দ্বিপদে চতুষ্প ভাগবতে বলছেন আচ্ছা এগুলোকে যে মানুষ বলছো ভাগবত এর উত্তর দিচ্ছেন ভাগবত বলছেন এরা দ্বীপদে চতুষ্পদ এদের দেখতে দুটো পা দুটো হাত কিন্তু ভাগবত বলছেন দ্বীপদে চতুষ্পদ এরা কিন্তু দ্বিপদ হলেও কিন্তু পশু ভাগবত বলছেন আমি বলি না বা বলছেন দ্বীপদে চতুষ্পদ এদের পা দুটো এদের দ্বিপদে চতুষ্পথ কিন্তু এরা পশুর থেকে অধ এই অবস্থায় অসং অসংলগ্ন চরিত্র অসংলগ্ন স্বভাব আহার বিহার নিদ্রা এর বাইরে কেউ যেতে পারে অসম্ভব অসম্ভব মানুষগুলোকে দেখে সাধুগুরু বৈষ্ণব কাঁধে আমাদের বৃহৎ ভাগবত বলা আছে এই যে ওপরে ওপরে ঋষিগুলো থাকে কারা কারা এই যে ভূর ভব স তপস হ্যাঁ সনাতন গোসাই বলছেন ওই যারা উপরের লোকেতে থাকেন ঋষিগণ তারা এই জগতের রূপে ঘোরেন যখন লোকের দুঃখ দেখে তারা চোখের জল ফেলে এ কী করছে এরা সনাতন গোসাই লিখেছেন বৃহৎ ভাগবত যে উপর ওপর লোকের যে উপরে স্বর্গে যেসব লোকগুলো আছে ওখানে যে যারা আছেন তারা এখানকার লোকের জঘন্য চরিত্র স্বভাব পশুর মতো ভোগের ভিত্তি এগুলো দেখে চোখের জল ফেলছেন তারা এখনো পর্যন্ত ঘোরেন কিন্তু সবার কপালে নেই এটা কিন্তু আগাগোরা ঘোরেন ঋষিমুনিরা কিন্তু ঘোরেন নারদি থেকে আরম্ভ করে যেমন আমরা বলেছিলাম চিত্তকেতু রাজা ঘুরতে ঘুরতে চলে এলেন এই যে এখানে নিমি মহারাজের কাছে এ তো ডাকতে যাননি চলে এলেন নবযোগেন্দ্র এলেন কি না তারপর ইক্ষাকু রাজার বংশে এই যে নিমি মহারাজ বলছেন চতুর্শন এসছিল এরা আসেন কিফা ফা কেন আসেন ঠিক নেই নবযোগেন্দ্র থেকে আরম্ভ করে চতুর্শন আবার সপ্তর্ষি তাদের মধ্যে কে কখন কোথায় যান কোনো ঠিক নেই এরা বিচরণ করেন বিভিন্ন রকমভাবে যাই হোক এখন এই যে বিচরণ করেন এ আর যদি গুরু বৈষ্ণব যারা বিচরণ করেন নারদজি আদি তাদের বিচরণটা আরও অনেক ওপরের কারণ তারা তারা ভক্তি ছাড়া কিছু দেন আমাদের শাস্ত্র বিচার করলে দেখবেন দুজনের নাম প্রথমে আসবেই আসবে শাস্ত্র বিচার করে দেখলে দেখা যাবে শঙ্কর ভগবান এবং নারদজি পদে যে কোনো স্তোত্ব পাঠ করবে ভাগবত পাঠ করবে যে কোনো কিছু পাঠ করবে দেখবে শঙ্কর উবাচ নারদ উবাচ এগুলো সব আছে অর্থাৎ এরা দুজনে জগতের যত মঙ্গল করেছেন এত মঙ্গল কেউ করেন শঙ্কর ভগবান এবং নারদ ঋষি এত লোকের এত মঙ্গল করেছেন অজস্র লোকে মঙ্গল করার জন্যই ওরা করেন আর আমরাও জানি বসুদেবজি নারদজি মহারাজকে বলছেন মহৎ বিচলনম নিনাম গৃহিনাম দিন চেতসাম নিশ্চয় সায় ন অন্যথা কল্পতে কচিত সাধুগণের বিচরণটা চরম মঙ্গলের জন্যই হয় সাধুগণের বিচরণ চরম মঙ্গলের জন্যই অন্য কোনো কারণে হয় মহৎ বিচলনম নিনাম গিহিনাম দিন ও চেতসাম নিশ্চয় সায় চরম মঙ্গলের জন্য ন অন্যথা কল্পতে অন্য কোনো কারণ হয় তারা নিজের ধান্দা পরিপূরণ করার জন্য ঘোরেন না মঙ্গল করার জন্য ঘোরেন যাই হোক এইসব কথা এলো তাহলে বেদের দয়ার শেষ নাই তারা অবৈধভাবে এইসব ক্রিয়াকর্মগুলো করবে অবৈধভাবে পশুর মতো সারা ভোগ করবে এগুলোকে সংযত করবার জন্য এগুলোকে সংযত করবার জন্য ইচ্ছে করে বেদ হয়ে যায় বিবাহের ব্যবস্থা বিবাহের ব্যবস্থা করে দিল আচ্ছা তোমাদের মাংস খাবে যজ্ঞতে বলি দাও এরকম করে এগুলো আসলে বেদের উদ্দেশ্য নয় এই করে করে তাদের একটু সংযম হবে সংযম হতে হতে কেন যে লোকটা চরিত্রহীন সেই যদি ওরকম থাকে তা তো ভালো হবে না সেই যদি অন্তত বিবাহ করে সংযত জীবনযাপন করে তার একটা লাইন এলো তাহলে আজ না হলেও কালকে কোনো মতে তাকে উদ্ধার করার একটা রাস্তা খুললো এই ধরনের ব্যাপারগুলো করেছে তাহলে স্বর্গকামী যোগ্য করবে পুত্রকামী পুত্রশ্রী যোগ্য করে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যক্তি এসব করতে থাকে এগুলো কিছু আমাদের কিছু করার নেই কিন্তু বেদ এগুলোকে দিতে বাধ্য হয়েছে হ্যাঁ এইভাবে তারপরে তারপরেতে আমাদের উপদেশ দিচ্ছেন শ্রী আবিরহত্ত ঋষি অবিরহত্ত ঋষি উপদেশ করছেন যে কোনো এক সদ্গুরু আচার্যের থেকে লব্ধা অনুগ্রহ আচার্যাত তেন সন্দর্শিতাগমা মহা পুরুষম অভ্যর্চেত মূর্তা মূর্তাভি হ্যাঁ মতেয়াত মানাহা অর্থাৎ বলছেন আপনাদের একটা কাজ করতে হবে এই যে অবিরক্ত ঋষি বলছেন রাজনকে নিমি মহারাজ অতএব এক কাজ করুন এমন এক গুরুর অনুগ্রহ লাভ করার চেষ্টা করুন যে গুরুর অনুগ্রহ লাভ করার পরেতে তিনি আপনাকে রাস্তা দেখাবেন আমাদের জগতে যে কোনো ক্রিয়াকর্ম যে যেখানেই কিছু করছে সব কিছু কর্মযোগ্য চলছে আমরা মনে করি আমরা যে যজ্ঞের আয়োজন করে আগুন জ্বালাচ্ছি আমরা যে আগুন জ্বালিয়ে যজ্ঞটা করছি এটাকেই মনে করি আমরা যজ্ঞ আমরা যে আগুন জ্বালিয়ে যজ্ঞটা করি আমরা মনে করি ওটা কিন্তু এই বিশ্বেরতে বিশাল যজ্ঞ চলছে এই যে ব্রহ্মাণ্ড জুড়ে যজ্ঞ চলছে কথাটা বোঝা কারণ অর্থাৎ যেখানে যে ব্যক্তি যে কিছু করছে কর্মযজ্ঞ করছে আমরা মনে করি আমরা যজ্ঞ আগুন জ্বালিয়ে যোগ্যটা করলাম কিন্তু এগুলো কর্মযজ্ঞ যেখানে যত ব্যক্তি এই ব্রহ্মাণ্ডে রয়েছে তারা সবই কর্মযোগ্য করে যাচ্ছে কর্মযোগ্য করে যাচ্ছে হ্যাঁ আর এই কারণে বলছেন আপনি এক কাজ করুন আপনি অতএব গরুর নিকট অনুগ্রহ আপনি লাভ করুন করে সন্দর্শিত পূজা পূজা কিভাবে করতে হয় কিভাবে আপনাকে পূজা করতে হবে সেটা জানবার চেষ্টা যেটা জানবার চেষ্টা করুন পূজা প্রণালীতে নিজের অভিমত মূর্তিতে অর্থাৎ আপনার অভিমত মূর্তি কোনটা যদিও বৃহৎ ভাগবত এমনি অনেক বিস্তৃত আলোচনা হচ্ছে এইসব আলোচনা এখন ঈশ্বর সাধারণ মানুষ বুঝবে না কিভাবে সিদ্ধি লাভ হয় কীভাবে বৈকুণ্ঠে যাওয়া যায় কোন ব্যক্তি কোন দেবতার কীভাবে পূজা করে ওই যে আমাদের গণেশ কার্তিক সব দেবতা আছে এই সব দেবতাগুলো বৈকুণ্ঠ জগতের যে দেবতা আছে তার সপ্তাবিশ অবতার এগুলো কেউই জানে না এগুলো সাধারণ লোকে জানে না অনেক গভীর রহস্যের মধ্যে আছে কাজেই যায় যে ব্যক্তির অভিমত মূর্তি যে ব্যক্তির অভিমত মূর্তি সেই মহাপুরুষ ভগবানের অর্চনা করতে হবে বোঝা গেল না অভিমত মূর্তি মানে বিভিন্ন লোকের বিভিন্ন মূর্তিতে আগ্রহ থাকতে পারে এটা বৃহৎ ভাগবত্ব বলছেন কেউ যদি শঙ্কর ভগবানকে পূজা করে যদি আলাদা ঈশ্বর রূপে পূজা করে তাহলে তো সর্বনাশ যদি শঙ্কর ভগবানকে পূজা করছে কিন্তু সে কি করছে সে চিন্তা করছে শঙ্কর একটা আলাদা ভগবান পরমেশ্বর আর কৃষ্ণ একটা আলাদা যিনি শঙ্কর ভগবানের মধ্যে যিনি শঙ্কর ভগবানের মধ্যে ভগবানকে অনুভব করে পুজো করবেন শঙ্কর ভগবানের পূজা করছেন বাইরে কিন্তু ভেতরে তার অনুভব আছে আমি কিন্তু পূজা করছি শঙ্করের ভেতরে যিনি আছেন সেই পরম ভগবান পরমেশ্বর এখন অভিমত মূর্তি মানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মূর্তিতে তার আস্থা থাকতে পারে কিন্তু বিভিন্ন ব্যক্তির নিজের অভিমত মূর্তিতে মহাপুরুষের মূর্তিতে মহাপুরুষ ভগবানের অর্চন কথাটা মানে বোঝা গেল কেউ হয়তো শঙ্কর ভগবানকে পূজা করে করতে পারে কিন্তু শঙ্কর ভগবানের মধ্যে কিন্তু বিষ্ণু ভগবানকে জেনে পুজো করু শঙ্করকে আলাদাভাবে পুজো করলে কিন্তু লাভ হবে না শঙ্করকে আলাদাভাবে পুজো করে কোনো লাভ হবে না কোনো কিছু সুবিধা হবে না এই জন্য বলছেন নিজের অভিমত মূর্তিতে সেই মহাপুরুষ ভগবানের অর্চন করো নিজের অভিমত মূর্তিতে করো কিন্তু সেই মহাপুরুষ ভগবানের অর্চন করো করলে পরে তোমার সেই কথা তোমাকে জানিয়ে দেবে কিন্তু প্রথমেই হল লব্ধানুগ্রহ আচার্যাদ তেন সন্দীতা মহাপুরুষম অভ্যর্ষেদ মৃত মূর্তাধি মাতায়াত মানাহা নিজের অভিমত মূর্তিতে অর্চন করুন কিন্তু জেনে রাখবেন এই পূজা করতে গেলে তন্ত্রবিধানে অনেক কিছু শুদ্ধ আচরণ করতে হয় অনেক কিছু মানে যারা তন্ত্রবিধানে অর্চনের ব্যবস্থা করবেন তাদের প্রথমেই কিন্তু জানা উচিত অনেক কিন্তু গভীর এর মধ্যে ব্যাপার আছে কেন প্রথম কথা হলো যে অর্চনে যিনি বসবেন সে আসনটাকে শুদ্ধি করতে হবে যে ব্যক্তি অর্জন করতে বসবেন তার নিজেকে ভূত শুদ্ধি করতে হবে যে সব দ্রব্যময় দ্রব্যময় যোগ্য তুমি করছো দুধ ঘি মাখন যা কিছু এনেছো তুমি অভিষেক করবে চিনি মধু পঞ্চাম সব কিছু শুদ্ধি করতে হবে আসন শুদ্ধি ওম আসন মন্তস্য মেরু পৃষ্ঠ ঋষিং সুতোলন ছন্দ কুর্মদেবতা আসন উপবেশনা বিনিয়গা এটা বলতে হবে আসন সুদ্ধি ফুল সুদ্ধি যে ফুলটা বাজার থেকে আনবে আমি নিজে দেখা ঘুম থেকে উঠে যে ব্যাটা ঘষের ছেলে ঘুম থেকে চানও করেনি ফুল নিয়ে মিলি গা ও বিষয় কীভাবে শুয়েছে কোন ঠিক আছে কিন্তু ওই ফুল বিক্রি করছে চোখে পিছুটি লেগে রয়েছে নোংরা একেবারে ও ফুল বিক্রি করছে ফুল আমি তো দেখছি আমি তো লোককে বলতে পারবো না আমি একবার এই লোকটা থেকে ফুল নিয়েছিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি পয়সা দিয়ে দিয়েছি ও দেখে ফুল ফেলে দিয়েছি আমি পয়সা দিয়েছি কিন্তু ফুল আর এ তো নোংরা তাহলে ফুলটাকে তোমার সর্দ্ধি করতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্প চয় করুণে চহন পট ফট সহা তা পুষ্প শুদ্ধি করতে হবে এবার দুধ ঘি আগুন এবার সব সিদ্ধি করতে হবে ফল সব শুদ্ধি করতে হবে এবং নিজেকে তুমি যে এবার অর্চনে বসবে তোমাকে নিজেকেও শুদ্ধি করতে হবে শুদ্ধি না করে পারবে তাহলে নিজেকে শুদ্ধির কথা ভগবান আমাদের জানিয়ে দিয়েছেন আমাদের মহাপ্রভু জানিয়েছেন না হাম নচর নরপতি না বি ন শূধ্র নং বর্নি বা কিন্তু পদ্মনিখিল পরমানন্দ পূর্ণ মিতাধের গপি ভর্তুর পদকমনের দাস দাসান। তাহলে এতগুলো শুদ্ধি পারবে তো কী করে শুদ্ধি কর সমস্ত দ্রব্যময় যোগ্য মানে দুধ কিনবে যার থেকে গোয়ালা তখন নোংরা জল পাঞ্চ করেছে নোংরা জল এ ভোগে লাগে না যে আনছো আঞ্চ মধ্যে চর্বি মেলানো শুদ্ধি আর কী করবে মন্ত বলে আর কত শুদ্ধি করবে আত্মশুদ্ধি করবে আত্মশুদ্ধি মানে হলো মনের মধ্যে কোনো রকম যেন কোনো ময়লা না থাকে যদি আমি আত্মসুদ্ধি করলাম কিন্তু ভেতরে আমার যাকে তাই আমার ময়লা রয়ে গেল ভূত শুদ্ধি হলো না ভূত করলাম কিন্তু ভূত শুদ্ধি হলো না ভূত শুদ্ধি হলো না আমার তো ময়লা রয়ে গেল না হ্যাঁ কিন্তু হয় না হলে আমাদের গুরুবর্গ দেখিয়েছেন গুরুবর্গ করেছেন তো গুরুবর্গ যদি করে থাকেন আমাদের হবে না সেটাও হতে পারে না গুরুবর্গ করেছেন যখন তা তো মিথ্যা করেননি গুরুদেবকে দেখেছি যজ্ঞের আয়োজন করছেন কত স আয়োজন দেখেছেন তো তে কীভাবে শুদ্ধি করতেন উনি ওনারা পারেন আত্মশুদ্ধি এমন কি অর্চনার বই খুলে দেখবেন যদি বিশ্বাস নয় অর্চনার বই খুলে দেখবেন সেখানে লেখা আছে কোনো দেবতাকে যদি অর্চন করতে হয় তাহলে তোমাকে দেবতা হতে হবে দেবভূত্তা দেবভূত্তা দেবমার তুমি তুমি না হয়ে দেবতা পুজো করতে পারবে অর্থাৎ সাত্বিক ভূমিকে গিয়ে দেবভূত তাহলে কত বড়ো সব আদেশগুলো বলা আছে দেবভূত্তা দেবমর ছয় তা নাহলে পারবেন তাহলে দেখা গেল লব্ধানুগ্রহ আচার্য তেন সন্দর মহাপুরুষম অভ্যর্ষে মূর্তাধি মত্মান নিজের অভিমত মতো করো কিন্তু সবের মধ্যে পরমাত্মা সেই ভগবান রয়েছেন এটা বেশি তারপর বলছেন সুচি সন্মুখাসীনম আসীন সুচি সন্মুখম সন্মুখম আসীন প্রাণ সংযমনা দেবী পিণ্ডম বিশোদ্ধ সন্ন্যাসকৃত রক্ষ অর্চয়েদ হরিম কতগুলো শুদ্ধ অবস্থা করবার পর তারপর হরিকে অর্চন করা যায় এমনি যখন অর্চন এমনি যখন অর্চন পথিতে বলা আছে তুমি দেবতা নয় দেবতা অর্চন করতে পারবে না দেবন দেব তাহলে পরদেবতাকে দেবতাকে কী করে অর্চন করবো আমরা আমরা দেবতাকেই অর্চন করতে পারছি না দেবতা না হয়ে দেবতা অর্জন করতে বলা আছে তাহলে পরদেবতাকে অর্জন করবো কি করে তিনি পরম অবস্থায় রয়েছে না না যদি কেউ দেবতা পুজো করতে চায় তা তাদের তো দেবভূমিকায় যেতে হবে এইটাই বলছে মানে আপনি দেবতাকে পুজো করছেন কিন্তু আমি একটা আচ্ছা দেবতাদের কিছু তো শুদ্ধতা আছে তাদের কর্মফলে তো দেবতা হয়েছে আমাদের মতো তো নয় আবার বৈষ্ণব যারা আছে তারা দেবতাদের থেকে অনেক ওপরে আমি সাধারণ মানুষের কথা বলছি তার থেকে তো দেবতারা শ্রেষ্ঠ তা তো কিন্তু বৈষ্ণবদের শ্রেষ্ঠতা দেবতাদের থেকে অনেক ওপরে কেন আমাদের বৈষ্ণব তো শুদ্ধ দেবতাদের তো এখনো শুদ্ধ ভক্তির কোনো সেরকম ব্যাপার নাই এখনো ইন্দ্র বরুণ তাদের শুদ্ধ ভক্তির কোনো ওই জন্য তারা ভক্তিমোধ ঠাকুরকে পূজা করে আসে পূজা করবে পূজা করতে আসে প্রপাতকে পূজা করতে আসত প্রপাতকে পূজা করতে আসত একজন ব্রহ্মচারী রাত্রিরবেলা বারোটা সাড়ে বারোটার সময় বারোটা সাড়ে বারোটার সময় আমি এটা লিখিতভাবে প্রকাশ করেছি তোমরা শোননি ইংরেজিতে একজন ব্রহ্মচারী একজন ব্রহ্মচারী লক্ষ্য করছে রাত্রিবেলা নাম করছিল হঠাৎ দেখে প্রভু প্রভুপাত ভক্তিবিজয় বিজয় ভবন থেকে হঠাৎ বেরোলো এত রাত্রি একটা দেড়টা বারোটা একটা হল বেরিয়ে দৌড়াচ্ছেন পৌপা ব্রহ্মচারী এবার পেছনে পেছনে দৌড়াচ্ছেন কোথায় যায় দেখি গিয়ে দেখছেন যোগপীঠ মন্দিরে প্রবেশ করলো তখন যোগপীঠ তো কিছু ছিল না যোগপীঠ মূল মন্দিরটা কিছুই নেই থাকবার সেখানে গিয়ে প্রবেশ করে দেখে ব্রহ্মচারী পেছন থেকে দেখছে ওটাও সাধারণ ব্রহ্মচারী নয় ওটা বিশুদ্ধ ব্রহ্মচারী নালে পৌপাতকে দৌড়াতে পারে না সে সে দেখছে প্রপাত যোগপীঠ মন্দিরে প্রবেশ করেছে সেখানে আলোতে আলো সব গন্ধর্ব কিন্নর তারা পুজো করছে প্রভুপাতকে প্রপাতকে পুজো করছে গন্ধর্ব কীর্ণ সব এসে কীর্তন করছে তো দেখে পাগল থ হয়ে গেছে বলে কি এরকম অবস্থা তাড়াতাড়ি করে চলে ওইটা পরবর্তীকালে সে লিখে প্রকাশ করেছিল ওটা আমরাও ইংরেজি কথাতে প্রকাশ করেছিল যাই হোক এখন তাহলে দেবতাদের পূজা দেরাও দেবতারা সাত্বিক ভূমিকা থাকতে পারে তাদের পূজা করতে গেলে আমি তামসিক ভূমিকা হতে পারব মুশকিল হবে তাহলে প্রথমে সুচি পবিত্র হতে হবে পবিত্র হয়ে আসনকে পবিত্র করতে হবে প্রাণবায়ু প্রাণবায়ু প্রাণ প্রাণবায়ুকে শুদ্ধ করতে হবে তারপরে পিণ্ড শুদ্ধ করা নাহাম বিপ্র নিজের যে পিণ্ড শরীর এটাকে পিণ্ড বলে আমরা পিণ্ড মানে বোঝি না লোকে হ্যাঁ পিণ্ড মানে এটাকে পিণ্ড বলে এটা রক্তবাংশ একটা পিণ্ড এই পিণ্ডম বিশুদ্ধ পিণ্ডকে বিশুদ্ধ করে তারপর সন্ন্যাসকৃত হ্যাঁ রক্ত অর্চৈ হরিম তারপর কী করতে হবে পরবর্তী সময়তে ভগবানকে সূচি হয়ে মূর্তির অভিমুখে উপবেশন করতে হবে বুতশুদ্ধি আদি সব প্রাণায়াম দ্বারা সব কিছু করে তারপরে উত্তম ন্যাস ন্যাস মানে অঙ্গন্যাস এই যাবেন বড় বড়ো যখন আপনি গোপাল সহস্র নাম বিষ্ণু সহস্র নাম করবেন না নারায়ণ এগুলো ন্যাস আছে ন্যাস মানে হলো শরীরের প্রত্যেকটা অংশতে প্রত্যেক মন্ত্র বলে যে যে দেবতা উদ্দেশ্য সেগুলোকে সেগুলোকে জাগাতে হয় অঙ্গন্যাস মন্ত্রের অনেক রকম পদ্ধতি আছে কোন মন্ত্রকে যদি সিদ্ধ করতে হয় তা অনেক পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো লোকে সাধারণ যোগে জানে না এগুলো শুদ্ধি করতে গেলে অনেক কিছু করতে হয় তাহলে অঙ্গন্যাস করতে হবে অঙ্গন্যাস করে যে মন্ত্রটা করবেন অঙ্গন্যাস করে যেমন তুমি আচমন করো আচমন করার পরে করে তারপর জল নিয়ে কী করেন তিলক করার পর কপালে থেকে আরম্ভ করে সব নাবি থেকে বক্ষে কণ্ঠে এখানে 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 সব জায়গায় এখানে সব দেবতাদের যে অধিষ্ঠান আছে সেগুলোকে জাগত করেন মন্ত্রের দ্বারা তারা যেন জাগ্রত হয়ে যায় আমাকে সাহায্য করে বুঝতে পারছ এইগুলো নিয়ম গোবিন্দ কোথায় কণ্ঠে না গোবিন্দায়ন সব করে করে এই করতে করতে লাস্টে অন্তিমে একবারে বাসু এগুলো সব করবার বিধান আছে এগুলো সব নিয়ম হলো এগুলো করার দরকার তাহলে সুচি পবিত্র এসব সব শুদ্ধি আদি করে সমস্ত দ্রব্যের শোধন প্রাণ শোধন করে পিণ্ড শোধন তারপরে আত্মরক্ষা বিধান করে পূজা করব এগুলো অনেকেই শোনেই নি আমি যে কথাগুলো বলছি কোনোদিন শোনেই নি এরা এরা এটা আবার কী আত্মশোধন আত্মরক্ষা মানে এমনকি আন্নিকের আগে তোমার যদি মন চঞ্চল হয় তোমার মনকে সংযত করবার জন্য মন্ত্র আছে সেটা আমি তোমার গুরুভাইকে দিয়েছিলাম সে মন্ত্রটা গোপনে ঘরে ও পাগল তো শেষ হয়ে গেল ওই যে মন যদি চঞ্চল হয় মন থাকছে না আপনার মনে হচ্ছে বাইরের পরিবেশ জানতে অজান্তে আপনাকে আর্নিক করতে দিচ্ছে না আপনাকে মনোনিবেশ করতে দিচ্ছে না সেই সময় তো চঞ্চল হয়ে যাবে মন করতে পারবে না অন্যদিকে মন চলে যাবে আর্নিকের নিয়ম হলো যখন আর্নিক করবে রান্না বসিয়ে আর্নিক হয় না এখন আমাদের আর্নিক হচ্ছে রকম মন্ত্রের নিয়ম সম্বন্ধে ওই সাহেবরা ও জেনে গেছে বলছে ওখানে মন্ত্র আছে মন্ত্রকে এমনভাবে জপ করতে হয় কেমনভাবে মন্ত্র মধ্যে স্থিতম মানাহা মানামাধ্যে স্থিতম মন্ত্র মানে মনের মধ্যে মন্ত্র প্রবেষ্ট হবে এবং মন্ত্রের মধ্যে মন প্রবিষ্ট মানে একাকার হয়ে যাবে আর কিছু দেখতে পারবে না যে মন্ত্র দেব তার তুমি আমাদের হরে কৃষ্ণ এরকম মন্ত্র হয় না সেই জন্য যাদের চঞ্চল তাদের নিয়ম আছে ওপরে উপরই অধ উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যাদের এরকম বিপদ আছে কোন পেতাত্মা বি অসুবিধে করে কোন আসে কোনো থাকতে পারে কোনো অজান্তে কোনো কিছু তোমাকে করতে দিচ্ছে না মনোনিবেশ আমি হয় না ভালো তখন কী হবে কিছু মন্ত্র আছে সেই মন্ত্রটা দিয়ে উপরে অধ নিচে উত্তরে দক্ষিণে বেঁধে নিতে হয় এগুলো বেঁধে নেয় এগুলো বেঁধে নেওয়া যেমন যারা ভূতের মন্ত্র সাপের মন্ত্র করে তারা কিন্তু আগে নিজেকে বেঁধে নেয় নিজেকে যদি না বেঁধে নেয় যদি কোনো ভুল হয় মরে যাবে যদিও তাদের জানা তারা গুরুর থেকে পেয়েছে ভূতের মন্ত্রও গুর থেকে পেয়েছে ভূতের মন্ত্র ঘষ্ঠ মন্ত্র ভূতের মন্ত্র সাপের মন্ত্র গুরুত থেকে পেয়েছে হলে কি হয় যদি কোনোরকমভাবে একটু ভুল হয়ে গেল তাহলে শেষ করব ওই জন্য বেঁধে নিতে হয় এইগুলো অনেকে শোনেনি কোনোদিন জানেন না এই না বলছেন এ করে বেঁধে নি তারপর তো অর্চনে বুঝতে হবে এবার আর যে অর্চাদৌ হৃদয়ে চাপি যথালব্ধ উপচার করি দ্রব্যক্ষিতমাত্মলিঙ্গানি নিষ্পাদ্য প্রক্ষ আসনম যেগুলো আমি আগেই বলে দিলাম সে বলছেন প্রথমে আমাদের দেখবেন যখন বিগ্রহ আসে বিগ্রহ আসে তো বিগ্রহ বানিয়ে আনেন না দেখেননি আপনার ঘুরতে বিগ্রহ যখন বানিয়ে জয়পুর থেকে বা যেখান থেকে এলো ফার্স্ট অফ অল যখন বিগ্রহটা তোমার ঘরে এলো বিগ্রহটা আসার পরে প্রথমে ওটাকে অভিষেক করা যাবে না ওইটাকে অভিষেক করা যাবে না ওইটাকে অমঙ্গলা দূরী করতে হয় প্রথমে একটা স্নান করাতে হয় ওটা বলে অমঙ্গলা দূরীকরণ তার যত ময়লা নোংরা ছিল তারপরে এবার অভিষেকের জায়গায় এনে অভিষেক করতে হয় কিন্তু যদি কোনো মহাপুরুষ হন এর মধ্যে কিন্তু একটা আছে কিন্তু কোন যদি একটা মহাপুরুষ হন তার কিন্তু বিগ্রহ যখন আসছে বিগ্রহ অর্ডার দিয়েছে যেমন ধরো ভক্তিপ্রণ পরিবেশ বিগ্রহ অর্ডার দিয়েছে বা জনার্দন মাস বিগ্রহ অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে যে বিগ্রহ তৈরি করবে যে মূর্তি তৈরি করবে যে ভাস্কর যে করবে তার মধ্যে তার একটা প্রভাব পড়বে মানে এই সাধুর তার উপর প্রভাব পড়ে যে মূর্তিটাকে খোদাই করছে তার ভেতরে প্রভাব পড়বে এবার পরে মূর্তিটা প্রকাশ হবে সেই জন্য গুরুপাদ পদ্ম প্রায়ই বলতেন বিগ্রহ হল সব প্রকাশ আমাদের ছিল জনার্দন মহারাজ একবার ছিল প্রহুপাদের জনার্দন মহারাজ প্রভুপাদগণ একবার কি করেছেন তিনি অর্ডার দিয়ে এসছেন জয়পুরে নিজে ছিলেন অর্ডার দিয়ে এসছেন ভালো করে প্রভুপাদের মূর্তি অর্ডার দেওয়ার পর বেশ কদিন পর অনেক মাস পর এবার বিগ্রহ এবার ট্রান্সপোর্টে করে একটা পেটি করে ট্রান্সপোর্টে করে চালান এসছে খড়গপুরে খড়গপুরে আসবার পরেতে জনাদন মাকে খবর দেওয়া হয়েছে যে বিগ্রহ চলে এসছে জনাদন মায় আরতি জিনিসপত্র নিয়ে সব করে সব আরতি সব তোমার গুরুমা জানে তোমরা জানো আরতি সব জিনিসপত্র নিয়ে সব রেডি হয়ে চলে এসে ওখানে যখন পেটিটা মন্দিরের মধ্যে নামিয়েছে জনাদন মা চিৎকার করছেন শিগগিরি খুলে ভালো শিগগিরি খুলে ফেলো প্রহুপাতের কষ্ট হচ্ছে খোলা তাড়াতাড়ি প্রপাত দম আটকে যাচ্ছে এটা কেন বলছেন তিনি জানেন শিগগিরি খোলো প্রহুপাতে দম আটকে কষ্ট হচ্ছে শিগগিরি খুলে দিল ওই অবস্থায় তিনি এক জায়গায় বসে আসনে বসে আরতি করলেন এটা কেন সবাই করবেন এটা সবার জন্য নয় জনগণ মাছ কিন্তু দেখতে পাচ্ছেন প্রহুপাত এসে গেছে এটা কিন্তু অন্য লোকে করবে না করলে নিন্দা হবে যেহেতু তার এই বিশ্বাস নাই তাকে এবার প্রভুপাদের মূর্তিকে আগে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে তারপর সেটাকে অর্চনের বেদি পরচন যেখানে করবে অভিষেক করবে সেই জায়গায় নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তাকে কাপড় পরাতে হবে এই যে অভিষেকের সব ব্যবহার তারপর অভিষেক হবে বুঝে গেল তাহলে অর্চা দৌ আদৌ আদৌ মানে অর্চা আদৌ যে অর্চা বিগ্রহ তোমার আছে তাতে আদৌ মানে অ্যাটল প্রথমে অর্চাদৌ হৃদয়ে চাপি ইথা লব্ধোপচার কই দ্রব্য দ্রব্যক্ষিতাত্মলিঙ্গানি নিষ্পাদ্য প্রক্ষচ আসনম এইটা আমি আগেই বলে দিয়েছি এইভাবে কী করতে হবে যে পাদ্য অর্ঘ্য দিতে হবে আচমন দিতে হবে কীভাবে সব করতে হবে সব সমস্ত কথা আমি আগেই সব আলোচনা প্রসঙ্গে বলেছি এইভাবে করতে করতে তার এবার তাকে সেই বিগ্রহকে সাঙ্গ পাঙ্গ সপারশ ত্বং তাম মূর্তি সমন্তত হ্যাঁ পা আচমিনী আদ স্নান বাসবিভূষণই এইভাবে তাকে বিভিন্ন রকমভাবে তার সাঙ্গ পাঙ্গ সব সময় সফা সে মূর্তিকে মন্ত্রযোগে পূজা করতে হবে ভগবান কৃষ্ণর অর্চন করতে গেলেও গুরুদেবকে দেখেছি আবরণ দেবতা গণপতি এই গণেশ এই গণেশ নয় এই গণেশ এই গণেশ নয় এ আবরণ দেবতা বৈকুণ্ঠের আবরণ বিশ্বক সেন তারপরে গণপতি এদের অর্চন করতে হয় তা অধিকার হবে না হ্যাঁ অর্চনে সন্তুষ্ট করে তারপর হয় অবশ্য যেটা রাগানুগ রাস্তা যেটা প্রেমের রাস্তা ওতে এগুলো নয় এগুলো আমরা দেখেছি গুরুদেবকে করতে দেখেছি প্রেমের রাস্তা এগুলো চলে না যেগুলো রূপানুগ ভজন রাগানুগ এখন তো নকল রূপানুগ ভজন চলছে বাস্তবে রূপানুগ ভজনে এগুলো লাগে না যাই হোক তাহলে সাঙ্গ সপার সদম তাম তাম মূর্ত মূর্তিম সমান্তরত নিজের মন্ত্র সহকারে কি করবেন পাগ আচমনীয় আদ্যই। তারপরে স্নান করাবেন অভিষেক তারপরে বাস কাপড় চোপড় যেগুলো সব নিবেদন করতে হয় তার অলঙ্কার তার গন্ধ গন্ধমাল্য সমস্ত কিছু এগুলো দিতে হবে তারপরে কি করতে হবে আত্মানম তন্ময়ম ধায়ন মূর্তিম হরে তারপরে এই মূর্তির সঙ্গে যে মূর্তি রয়েছে আর যে মন্ত্র তুমি বলছো এ একাকার হয়ে যাবে কি হবে একাকার হয়ে যাবে নিজের সঙ্গে অর্চন করতে করতে এমনভাবে হয়ে যাবে যেন মনে হচ্ছে তুমি একাকার হয়ে গেছে এরকমভাবে আত্ম বলছে বলছে আত্মানম তন্ময়ন ধ্যায় একবারে সমাধি হয়ে একেবারে এমনভাবে তুমি জুড়ে দেবে নিজেকে আত্মানম তন্ময়ম ধায়ন সেই মূর্তির যে তুমি পূজা করবে এত তন্ময় হয়ে যাবে হরে মানে হরিকে পূজার এই হচ্ছে বিধান আর সেই সব আধায় শিরসা যা অর্চন করার পর যজ্ঞ করার পর অভিষেক করার পর যা কিছু শেষ থাকবে সেই সব আধায় শিরসা মাথায় ধারণ করবে পাদ্য অর্ঘ্য সব কিছু মাথায় সেসব আধায় ও শিরসা হ্যাঁ স স্বমূর্ধ্বনি উদ্বাস্য সৎক্রিতম এইভাবে সম্মান জানাবে এই করতে করতে কী করতে হবে তার পরবর্তী সময়ে এবং অর্ক তয়াদৌ হ্যাঁ কি অনেক সময় এগুলো সব গীতাতেও বলা আছে কেউ যদি মনে করে সূর্যের মধ্যে ভগবানের পূজা করবে। জলের মধ্যে ভগবানের পূজা করবেন এগুলো অত্যন্ত কথা এ সাধারণভাবে আলোচনা হয় না কেউ মনে করেন অতিথির মধ্যে পুজো করবেন কেউ মনে করবেন সূর্যের মধ্যে ভগবানের পুজো করবেন সূর্যের মধ্যে ভগবানের জলের মধ্যে পূজা করতে পারে। কিন্তু সেই সেরকম অবস্থা হওয়া চাই এই না বলছেন এবং অর্ক তয়াদৌ অতিথ হৃদয়ে অতিথ মানে অতিথি অতিথি এসছে অতিথি এসছে অতিথির মধ্যে তুমি ভগবান বুদ্ধিতে তাকে সেবা করতে পারো প্রত্যক্ষ ভর পাবে এখনকার দিন অবশ্য সব জটিল হয়ে গেছে কে অতিথি বাবা অতিথি সব বুঝতে পারে না কিন্তু অতিথি মানে হলো না বলে চলে এসছে কোনো চরিত্রহীন ব্যক্তি হঠাৎ ঘুরতে ঘুরতে আমি তাকে অতিথি বলছি অতিথি মানে যে আসল যে মানেটা ছিল আগে অতিথি তাকে বলে এরকম হতো যেমন রঘুনাথ দাস গোসাই জগন্নাথ দেবে পুরীতে যাওয়ার সময় তিনজন না চারজনের বাড়িতে ঢুকেছিলেন বারান্দা অতিথি হয়ে গেল এটা আর কিছু করার নেই না অতিথি হল কিন্তু এখন নোংরা কোনো লোক চলে এলো সে অতিথি আর কি বলবে পর যাই হোক অনেক জটিলতা এখন বৃদ্ধি পেয়েছে তাহলে এইভাবে কী করতে হবে এবং অগ্নি আগুনেতে তুমি পুজো করতে পারো ভগবানের সূর্যতে করতে পারো জলেতে করতে পারো এখন সেখানে বুঝে করতে হবে অতিথিতে করতে পারো সেই জন্য বলছেন এবং এবং অগ্নি অর্ক তয়াদৌ অতিথৌ হৃদয়ে চয় তোমার হৃদয়েতে ভগবান আছে এটা ভেবেও করতে পারো অতিথিতে করতে পারবো আর এবং হ্যাঁ যযতিম ঈশ্বরম আত্মানম অচিরাত মুচ্চতে হিস। এই জন্য এই ঋষি বলছেন এই আমাদের এই অবিরহত্ত ঋষি বলছেন এইভাবে যদি তুমি সঠিক পদ্ধতিতে করতে পারো অবিরহত্ত ঋষি বলছেন ভগবানকে যদি সঠিক পদ্ধতিতে করতে পারো যদিও তুমি সূর্যতে করছো অগ্নিতে করছো জলে অতিথিতে করছো কিন্তু সঠিক নিয়মে তন্তবিধানে যদি করতে পারো একাকার হয়ে তাহলে তুমি মুক্ত হয়ে যাবে যে আপনার কোনো আর বন্ধন থাকবে না এই কথাটাই আবার পুনঃ পুনঃ আলোচনা করছেন এটাতে বলছেন এবং অগ্নি অর্ক তৈয়াদৌ অতিথৌ হৃদয়ে চয় যে ব্যক্তি এই পদ্ধতিতে অর্চন করবেন ভগবানকে অগ্নিকে নয় অগ্নিকে বলছি না অগ্নির ভেতরে ভগবানকে বলছি হ্যাঁ হ্যাঁ যযতীম ঈশ্বরম আত্মানম অচিরাত মুচ্যতে হি সব সেই ব্যক্তি খুব শীঘ্রই বন্ধন থেকে মুক্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তার আর বন্ধন টিকে থাকবে না যাই হোক কালকে চেষ্টা করব এটা ফাইনাল হয়ে গেছে মোটামুটি কালকে চেষ্টা করবো পুরো আলোচনা তাহলে ভক্তিপদ ইহ কণ্ঠক কৌটিরুদ্ধ হা হা ক য আমি কিমহাম করমি চৈতন্য চন্দ্র যদি না দম কৃপাম করস যদি আজকে চৈতন্য কৃপা না করেন তাহলে এই কর্মকাণ্ড তো ঘুরতে হবে বাঞ্ছা কল্প দুরস্য কৃপা সিন্ধু বছ পতিং পাবন ভোগ নম